এক নম্বর নারীরা যদি যেতে চাও জান্নাতে চারটা বিষয় তোমাকে মানতে হবে আমার মা ও বোনদের কাছে আপনাদের কাছে বলতেছি এটা এটা এই এই আপনাদের কন্যা আছে আসতেছে ভাই আসতেছে কি বলে পয়লা বৈশাখে আসতেছে তো আমরা আওয়াজ দিয়েছিলাম বানিয়া আওয়াজ দিয়েছিলাম আপনাদের হাতে পায়ে ধরে বলেছিলাম মা আপনি আপনার মেয়েকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে পাঠায়েন না বানিয়া জনগণ এখনো আলিমকে ভালোবাসে তো আপনাদের পায়ে ধরে হাতে পায়ে ধরে আবারও বলি পয়লা বৈশাখ আসতেছে পয়লা বৈশাখ আমার মেয়ের গালে লেখা কপালে লেখা পয়লা বৈশাখের পোশাক পরা যে পোশাকের মধ্যে বাদ্যযন্ত্রের ছবি আছে ও মুসলমান বাদ্যযন্ত্র তোমার সংস্কৃতির অংশ না অন্য কোন জাতির অংশ আমাদের দিনের শুরু হয় মুয়াজ্জিনের আযান দিয়ে বলেন কথা ঠিক কিনা আমাদের দিনের শেষ হয় মুয়াজ্জিনের আযান দিয়ে আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মসজিদ আছে বলবেন না সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে আর সেই আজানের মধ্যে আল্লাহর শান আল্লাহ তালা বর্ণনা করেছেন আশাহ

অর্থ কি আল্লাহ সুপার পাওয়ার রাশিয়া বড় নয় আমেরিকা বড় নয় যুক্তরাজ্য বড় নয় বড় নয় বড় একমাত্র আমার আল্লাহ ইসলাম নাম আব্দুল হুসেন খান সাহেব مسجد مرسی ہے مسجد مرسی ہے کہ نمازی نہ رہی یعنی وہ اوصاف حجازی نہ رہی رسم آزا رہ گئی ও রুহে বেলালি নারহি বলে যে এখন মুয়াজ্জিনের আজানের রুসুমটা শুধু আছে বেলালের সেই সুর নাই বেলালের সুর নাই আরে আপনারা মনে করেন যে বাংলা বাংলাদেশে সিলেটে যে ইসলাম টাইলো কেমনে ভাই হ্যাঁ শাহজালাল মজরদে বলে বলছিলেন যে আজান দাও

ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم حبيبي خدعته أشرف أنبياء ش مجیدش بود بتک ہزار گر بشویم دیہ بمش کو گلاب ہنوز نامے تو گفتی کمال بے ادبی محمد نہ ہوتا تو کچھ بھی نہ ہوتی یہ آسمان نہ ہوتا یہ زمین نہ ہوتی یا رب

نکل جائے دم تیری قدموں کے نیچے یہی دل کی تمنا یہی آرزو ہے کریم کریم بخشائے برحال ماں کہ ہستم اسیر کمند ہوا ندارم غیر ماں از فریاد راس تو ہی عاصی آرہ خطا بخش باس আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পর দিগারে আলমের লাখ কোটি শুকুর আমরা আদায় করি আজকে আঞ্জুমান হেফাজতে ইসলাম কুতুবখানি যুবসংঘ এই উদ্যোগে আবার যতদূর মনে পড়ে যে প্রায় প্রতি বৎসরই এই মাহফিল তারা করতেছেন তো আপনারা জানেন তো সেই হিসাবে আপনাদের সম্পর্ক এখানে যারা আমরা সবাই আছি বরুণার সাব রহমতুল্লাহ আলহের সাথে সম্পৃক্ত আমরা আর হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাম একদিন হাদিস বর্ণনা করলেন এই হাদিস শুনে সাহাবাইকরাম এত আনন্দিত হইলেন যে আর এত আনন্দিত আর কখনো হন নাই হাদিস খা নাকি হাদিসটা হইল আল মার উ কাল কামতের মাঠে মানুষ তার সঙ্গেই তার হাসন হবে পৃথিবীতে যে যাকে ভালোবেসেছিল ছোট্ট কথা কথাটা বুঝতে পারছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তাহলে আমরা কারে ভালোবাসতেছি বরুনার আর সাব রহমতুল্লাহ আলাই ঠিক আছে না এই আঞ্জমানে হেফাজত ইসলাম হেফাজত ইসলামটা কি রে ভাই হেফাজত ইসলাম বরুনার আর সাব রহমতুল্লাহ আলাই যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটার কাম হইল তালিম চালু করা সব এই যে সুরাকারা ঠিকঠাক করা বরুণার সাহেবের কথা ছিল বায়ান্ন বছরে বায়ান্নটা মাসলা শেখা সব বছরে কয়টা সপ্তাহ বায়ান্নটা সপ্তাহ এই বায়ান্নটা সপ্তাহে বরুণার সাহেব রহমতুল্লাহ আলের কথা ছিল এক সপ্তাহে একটা মশলা তাইলে দিনের ইসলামের প্রয়োজনীয় বায়ান্নটি মাসলা একজন ভাই শিখতে পারবে আর এই শেখার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার পরিচয় ঘটবে সুরাকরাত তার ঠিক হয়ে যাবে আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে যাবে এই আনন্দে এটি তো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ কয়েক বছর পরে আগেও এসেছি দু একবার মাঝখানে চলে গেছে আমি আসতে পারিনি এবছর আল্লাহ আদায় করি আপনাদের এই মাহফিলে আমি হতে পেরেছি আর শুকুর আমরা যারা সবাই এখানে আজকে আলি মুলাবা কে সঙ্গে নিয়ে যারা বসতে পেরেছি আমরা সবাই কে বলেন আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে ঠিক আছে না কেন কেন করবো কারণ হলো আগামী বছরও যে এভাবে বসতে পারবেন বা আগামী কালকেও যার একটা মাহফিলে বসতে পারবেন এই গ্যারান্টি আমাদের আছে করুক কারো নাই বরুণার সাহ রহমতুল্লাহ বলছেন ভাই ও বন্ধু সবে মিলে দিব মাটি আচ্ছা হ্যাঁ আফন ছেলে যে সে আরো বেশি পারেনি না ছেলে যে আফন ছেলে যে সে আরো বেশি পারে আমার আব্বা আমার আব্বার কবরটা যেন সুন্দর হয় যেন না থাকে সে বেশি মেহনত করে ও বন্ধু সবে মিলে পাড়া মাটি কফটো লাগাই জিন্দগির লাগি কারো বাড়ি কারো ঘোর কারো পুত্র মরিলে যে সবি মিশা নিশির কিতা ভাই মারা যাওয়ার পরে আপনার কাছে মনে হইব যে পৃথিবীটা একটা স্বপ্ন ছিল তো প্রিয় ভাইরা আমার এখানে যে আলিম আমাদেরকে নিয়ে বসতে পেরেছেন অভয় যদি নিয়তটা ভালো থাকে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে আমরা বসেছি তো অন্য কোনো উদ্দেশ্য তো আমাদের এখানে কেউ আপনার কাছে ভোট চাইবে না আপনাকে কেউ খাওয়াইবেও না আর বসার কোনো ভালো ব্যবস্থাও নাই আল্লাহকে রাজি খুশি করার জন্যে যখন কোনো বান্দা কোনো মাহফিলে বসে আর মাসলাম মাসাইল শিখতে থাকে বলেন যে ষাট বছর নফল এবাদতের চেয়ে উত্তম হয়ে যায় আর আল্লাহ একটু সময় যদি আপনি কাটান তাহলে বলেন যে একশো বছর নফল এবাদতের চেয়ে উত্তম হয়ে যায় গনিমত সমঝ লো মিল বেঠনে কো কে জুদাই কি ঘরি সর হে ভাই এই যে মিলে মিশে আমরা বসতেছি এটাকে আপনার জীবনের একটা ফুঞ্জি মনে করেন এটা আমার কাল কেয়ামতের মাঠে হইতে পারে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না আল্লাহ বলবেন যে আহ বান্দারে ও তুমি একদিন কুতুবখানি বসেছিলে আমি এর মাফ করে দিলাম প্রিয় আমার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে পাঠাই আছেন তো আমি আপনাদের খেদমতে আরজ করি যে আমরা যে কেউ স্থায়ী না এটা তো আমরা সবাই ভালো করে জানি না হ্যাঁ আমাদের যে রূপ সৌন্দর্য আছে যৌবন আছে এটাও কি স্থায়ী হ্যাঁ আমি খুব সুন্দর বা কোনো মেয়ে যদি মনে করে আমি খুব সুন্দরী তার ভিতরে অহংকার চলে আসে একজন ধনী মানুষ তার ধন পাই আসে অহংকার করে বসে তাইলে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো হাফেজ সিরাজী তিনি এক প্রেমে পড়ে গেছেন এক মেয়ের একজন মহিলার প্রেমে পড়ছেন হাফেজ সিরাজী মিশরের পারস্যের বড় কবি তিনি দার্শনিক পরবর্তীকালে আল্লাহর বলি তো মেয়ে শর্ত লাগাইছে যে তুমি আমার দরজার আমার যে জানালা আছে সেই জানালার দিকে চল্লিশ দিন ঠায় দাঁড়িয়ে থাকতে হবে গোসল নাই খাবার নাই কিছু নাই একদম সোজা দাঁড়িয়ে থাকতে হবে আসলে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে সব ভুলে যায় না ঠিক আছে আমি পারবো উনচল্লিশ দিন সময় হাফিজ সিরাজের মাথায় এই কথা আসলো যে এই মেয়েকে এই মেয়ে তো চিরস্থায়ী নয় এই মেয়ে তো একদিন বুড়া হয়ে যাবে এর কি সুন্দরী মহিলারা কি চিরদিন সুন্দর থাকে ওই ওই মহিলাকে যে বানিয়েছে আমি আজ থেকে তার প্রেমে পড়ে গেলাম উনি চলে যাচ্ছেন তো মেয়ে দিয়ে বলে যাচ্ছ কেন তো তিনি বলতেছিলেন যে কথাটা আমি সেটা আপনাদেরকে শোনাই অত্যন্ত মূল্যবান একটি চমৎকার কথা তিনি তার কবিতার ভাষায় বলতেছেন সুনো হাফিজ সুনো হাফিজ বতু গোয়ম কে গুলতাজা তাজি মানন আগর মানন্দ শবে মানন শবে দিগর নমি মানন তিনি বলতেছেন ও হাফিজ ও আমার মন তুমি শুনো কেগুল তাজা নামি মানন ফুল চিরদিন সজীব থাকে না চিরদিন তাজা থাকে না আগর মানন সবে মানন থাকে যদি এক রাত থাকবে নাকি না হয় দুই রাত সবে দিগর নামি মানন দ্বিতীয় রাত্রে আর থাকবে না তো প্রিয় ভাইরা আমার অত্যন্ত সবচেয়ে সত্য যে কথা আবার আপনার রূপ যৌবন চিরদিন থাকবে না তো অহংকার কিসের বরুণা সাহেব রহমতুল্লাহ আলী বলতেন অহংকার সব আমলে বরুণা সাহেবের সর্বশেষ যে নসিহত এই নসিহতটুকু আমি আপনাদেরকে বলবো বরুণা সাহেব বলেন যে তোমরা নিজেকে বড় মনে করিও না নিজেকে সবার চেয়ে কম দামি মনে করতে হবে আমার চেয়ে আমার ভাই ভালো کورا صاحب رحمت اللہ علیہ بولتے ہیں مٹھا دے اپنی ہستی کو مٹھا دے اپنی ہستی کو اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کر گلو گل زار ہوتا ہے گرونا صاحب بولتے ہیں دیکھو اب نا ہال چاس کری نا ہال چاش کرار بلا যদি কোন কাদার মধ্যে মেশাবো না মাটির মধ্যে মেশাবো না আমি সুন্দর করে শিশির ভিতরে সাজানো থেকে যাব তাহলে ওই বীজ দ্বারা কি ধান হবে না তো বরুণা বলতেন আপনাকে আগে সকলের পায়ের ধুলা বলতে হবে পায়ের ধুলা আমি ছোট আমি নালায় আরে ভাই আপনি আমি তো কি হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ বলতেছেন যে আল্লাহ রবুল আলমিন যদি কথা ঘোষণা করেন যে সারা দুনিয়ার মানুষ বেহেস্তি একটা মানুষ জাহান্নামী তো হযরতেও ওমর বলেন আমার আশঙ্কা হয় সেই জাহান্নামী লোকটি উদয় আমি হব। কথা বুঝতে পারছেন ওমর ফারুক কে নবীজি যাকে বলছেন ওমর আমার পরে যদি কোন নবী আসার অপশন থাকতো তাহলে আমার পরে ওমরে নবী হইতেন সেই ওমর বেহেশতের সুসংবাদপ্রাপ্ত আশার ওমর সারা দশ জন লোক যারা বেহেস্তের সার্টিফিকেট পাইছে তো সেই ওমর বলতেছেন যে আমি মনে হয় জাহান নামি হব হইতে পারি তো আপনারা আমার এত গরিমা কেন রে ভাই আজকে আমাদের টাকার গরিমা আজকে আমাদের কি বলে পয়সার গরিমা হয়ে যায় কিছু পয়সাপাতি হয়ে গেলে আলে মোলামারে আর সালাম দিতে চায় না বাসার মধ্যে নানান গুনার সরঞ্জাম নিয়ে আসে তো প্রিয় ভাইয়ের আমার এই বিষয়গুলো আমাদের যেন মাথায় থাকে আল্লাহ রাবুল আমাদেরকে পাঠাইছেন আসমান থেকে আমাদের বাড়ি কোথায় ভাই কোথায় আসমান জান্নাতে জান্নাতে ছিলাম আমরা এখন আমাদের রোহ গুলো জান্নাতে আসমানে আছে সেখান থেকে আল্লাহ তালা আমার মায়ের পেটে দেন কোথায় আসে মায়ের পেটে এগুলা চরম সত্য কথা এই কথাগুলো দুর্ভাগ্যক্রমে অনেক নাস্তিকের মনে আসে না অনেক বড় প্রফেসার তার ভেতরে আসে না সে আল্লাহ তাআলা কে চেনে না তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস দান করেছে যে রোহ কোথার থেকে আসে পোলের মিন ফ্রমে আম্রি অনবিজি আপনি বলে দিন আমাদের রুহ আত্মা কোথার থেকে আসে মিন আল্লাহ তাহলে একটা আদেশ আল্লাহ তাহলে একটা আদেশ করে যে আমার মায়ের পেটে চলে আসে বলবেন না তো মায়ের পেটে আসার আল্লাহ পরে কয়দিন থাকে থাকে দশ মাস খুব লক্ষ্য করে আমরা শুনি আমরা যে সমস্ত ছোট্ট ছোট্ট ভাইয়েরা আছে তারা ওটা ওটা বসা করতে পারে আমাদের মনোযোগ যেন নষ্ট না হয় আমরা ছোট বাচ্চাদের কাছে বলবো যে সবাই আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি ভাইয়ের আমার মায়ের পেট থেকে আসলাম আমরা কোথায় দুনিয়ায় তো দুনিয়া কি আমাদের শেষ ঠিকানা আগে 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 সামনের স্টেশনটা কি আমার সামনের স্টেশনটা কি কবর কবর কিন্তু ডাকতেছে কবর কথা বলতেছে আমরা সে ডাক শুনতে পাই না আমরা রং বেরং এর রঙিন টেলিভিশন দেখতেছি খবর কিন্তু আমাকে হসियार করছে আলা আলা ইয়া ساکিনাল কাসরিল মুআল্লা satdাফান আন ক্বারিবিন ফিতরাবি ও কব ও ওটা লিখায়া থাকতেওয়ালা মানুষ রঙিন স্বপ্ন দেখতেওয়ালা মানুষ যারা মোবাইলের কে বলে যে ইন্টারনেটে ঢোকে যারা আমরা বোধ হয়ে আসি, আমরা আসক্ত হয়ে গেছি টিভি ছাড়া চলে না আহ ভাই নামাজ নাই রোজানে কিচ্ছু নাই টিভি দেখনা দরকার ওই সমস্ত মানুষকে কবর কিন্তু ডেকে বলতেছে অ্যালা সাতিন আলকা সেরিল মোয়াল্লা সাতদু ফান কারে বিনফিত্তর আমি তোমাকে অচে নেই আমার পেটে আসতে হবে তো কবর কি শেষ ঠিকানা আমাদের না কবরের পরে কি আছে চার নম্বর হইলো কবর আর পাঁচ নম্বর হইল হাশরের ময়দান ঠিক আছে হাশরের ময়দানে আপনার পৃথিবীতে যা কাজ করেছিলেন সমস্ত কাজের একটা কি বলে যে রিপোর্ট আপনি পাইবেন সারা জীবন আমি কি করলাম আবার সমস্ত এই দুই কাদের দুই এগুলো লিখে রাখতেছে আমল নামা পাইবেন একটা আমল নামা এই ডায়েরিটা যার ডান হাতে আসবে ভালো মানুষ যারা ডান হাতে আসবে তারা বলবে যে দেখো আমার কি সুন্দর আবার লন্ডনের ভিসা হয়ে গেছে আমরা যারা লন্ডনে যাই আমেরিকার এম্বাসিতে উঠি ভিসা পাইলে পরে কত আনন্দ ঢাকা থেকে এক লোক আমি নিজে ছিলাম ঢাকা থেকে শেস্তাগঞ্জে আসছে সারাটা রাস্তা মানুষকে সে বলেছে তাহলে কম আলাইকুম আসসালাম ভাই আমি তো দিসা পাইসে আলহামদুলিল্লাহ এরে জানাই এর জানাই জানাইতেছে আল্লাহবুল্ আলমেন বলেন যার আমলনামা ডান হাতে পড়বে সে বলবে হ উ মকর উ দেখো দেখো কেমন সুন্দর আমার আমলনামা আর যার আবুল নাম বাম হাতে দিবেন বুঝতে হবে হ্যাঁ সবার বিসা লাগে লন্ডন যায় আবেদন করে সবাই মিশা পায় খুব সুন্দর করে রিফিউজ করে দেয় তো যার আবুল বাম হাতে পড়বে সে কি বলবে লা ই গ দি রুসী রতন এইটা কেমন বই রে এটা তো আশ্চর্য বই আমি ঢং করে কথা বলেছিলাম আলি বলে গালি দিয়েছিলাম সুন্নতকে নিয়ে মাস্করা করেছিলাম হ্যাঁ নামাজ রুজাকে নিয়ে যা বলেছিলাম আল্লাহ তালা সমস্ত কিছু এখানে লেখা রয়েছে ভাই এটা আশ্চর্য কিতাপ তো প্রিয় ভাইরা আমার আপনাদের ক্ষেত্রে এটা আরো যে এই পৃথিবীতে খুব তারপরে ওই ছয় ছয় পাঁচ নম্বর ঠিকানা পাঁচ নম্বরে আমল নামা যদি ডাইল হাতে পান তাহলে আপনি ভিসা পেয়ে গেলেন কিসের ভিসা জান ফমান জোফজিহা নিন্নার ও উদ খিল আল জান্না ফখাদ ফজ আল্লাহ বলেন যার আবল ডান হাতে দেওয়া হয়েছে আর সে বেহেশতের কি বলে ভিসা পেয়ে গেছে ফখাদ ফাজ সে কামিয়াব হয়ে গেছে তো প্রিয় ভাইয়া আমার আমি বলতেছিলাম এখানে আমরা চিরস্থায়ী থাকবো না আজকের এই জলসা এটা আমার জীবনের ভাগ্যের চাকা গড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকে এখানে বসে আমরা মোনাজাত করব কিছু কথা বলবো আমরা সবগুলো কথা ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা দেখেন যে বাগান আছে না বাগান গাছ আছে গাছ আছে না গাছের মধ্যে অনেক ধরনের পাখি গান গায় সন্ধ্যাবেলা দেখবেন এটা বানিয়া আলহামদুলিল্লাহ এখনো আছে যার বাড়িতে গাছ আছে আমি লক্ষ্য করি সন্ধ্যাবেলা অনেক ধরনের পাখি গান গায় তো এই পাখি কি চিরদিন থাকে হঠাৎ চলে যায় তো প্রিয় ভাই জীবনটাই এরকম চমন اور ہزاروں بلبلے اپنی اپنی بولیا بول کر ار جائے گا আমরা আমাদের আপনার বলে কি আপনার বাগানটা সাজাইছেন সুন্দর আপনার ছেলে মেয়ে আর নাতি নাতল সবাইকে নিয়ে আপনার বলতেছেন যে দেখো আমার ছেলেটা সৌদি আরব থেকে আমার জন্য ঘড়ি পাঠিয়েছি মোবাইল পাঠিয়েছে আমরা এখানে কি খুশি হঠাৎ করে দেখা যাবে যে ছন্দ পতন হয়ে গেছে হয় না হঠাৎ করে মসজিদে ইমাম সাহেবের কাছে যাওয়া হয়েছে তাড়াতাড়ি করে মাইকে ঘোষণা দিন আর ঘোষণা এসে গেছে এই হলো আমাদের জীবন তো প্রিয় ভাইয়ের আমার আজকে হেফাজতে ইসলামের এই মাহফিলকে আমার জীবনের একটা পরিবর্তন আল্লাহ তালা যেন এনে দেয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি প্রিয় ভাইরা আমার আমি আপনাদের ক্ষেত্রে মক্তর দু চারটে কথা বলার আশা রাখছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লা আমি আপনাদের আমরা আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে আমরা যদি দেখি সবচেয়ে যে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর সেটা হলো নারী সমাজ আমি আপনাদের ক্ষেত ইসলামে নারীদের কি মর্যাদা দান করেছে এই বিষয়ে এবং নারীদের কি অধিকার ইসলাম দিয়েছে আমি এই বিষয়টি আমি কথা বলবো আর এর সর্বশেষ একজন মহিলা চারটা আমল করলে সে নিশ্চিত জান্নাতি হয়ে যায় এই চারটা আমলের কথা বলবো যেটার সাথে আমরাও সম্পৃক্ত আমাদের স্বামীরাও সম্পৃক্ত ভাইয়েরা সম্পৃক্ত বাবারা সম্পৃক্ত তো কাজেই আমি আপনাদের ক্ষেতমতে মস্ত সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব যে ইসলাম আমাদের মা বোনদেরকে সন্মান দিয়েছে কি দেয় নেই আজকে কথা উঠেছে ইসলাম ইসলাম নাকি আমাদের মা বোনদের হক দিচ্ছে না অধিকার দিচ্ছে না যে কারণে আজকে কিছু বাজ মানুষ রাস্তায় নেমেছে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করার জন্য চেষ্টা করতেছে তারা বলতেছে কথা যে নারীর ক্ষমতায় অন নারীর ক্ষমতা বাড়াতে হবে তো প্রিয় ভাইয়ের আমার আপনার যে ধৈর্য সহকারে আসলে আমি আমার বক্তব্য আমার আশা করি যে আপনারা যদি মনোযোগ দিয়ে আমরা কথাগুলো আমার মনে হয় যে আধা ঘন্টার ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়ের আমার আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে নারী তার চারটা স্টেজ আছে সে তার বাবার কাছে যখন ছিল সে তখন কন্যা বাবার আদরের কন্যা আর সাবালিকা হয়ে যাওয়ার পরে তার আরেকটা ভূমিকা হলো স্ত্রী ঠিক আছে না তখন কি হয়ে যায় সে স্ত্রী হয়ে যায় তো প্রিয় ভাইয়ের আমার স্ত্রী হিসাবে ভূমিকাটা থাকার পর কিছুদিন পরে একজন একজন মহিলার আরেকটা পরিচয় হয়ে যায় সেটা হল কি মা তো আমরা দেখতে চাই যে ইসলাম আসলে আজকের পাশ্চাত্য সমাজ আজকের ইসলামের যারা দুশ্মন ইসলামের যারা দুশ্মন তারা যে অপবাদ দিচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠগাইছে ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ রাখার জন্য ইসলাম নাকি নারীদেরকে কোথায় রেখেছে চার দেওয়ালের ভিতরে বন্দি করে রেখেছে এই বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আসুন প্রথমে একজন মেয়ে একজন নারী যখন সে তার বাবার ঘরে ছিল ওই সময়টাতে ইসলাম একজন নারীকে কি মর্যাদা দিয়েছে প্রিয় ভাইয়ের আমার আসুন আমরা করিম সাল্লাস বক্তব্যটা আমরা লক্ষ্য করি রসুল করিম সাল্লি বলেন যে লোকের প্রথম সন্তান মেয়ে হয় সে সৌভাগ্যবান ইসলাম নারীকে সৌভাগ্যের প্রতীক বলেছে পক্ষান্তরে এটা বলা হয় নাই যার প্রথম সন্তান ছেলে সে সৌভাগ্যবান এটা বলা হয় নাই আমার পাশে আমার বাল্য বন্ধু আপনাদের মসজিদের সুযু ইমাম বসা আছেন প্রয়োজনে আমার পরে হুজুরকে আবার জিজ্ঞেস করে জানে নেবেন যে প্রিন্সিপাল সাহেব কি বলছে উল্টা-পাল্টা আরে আমরা মনে করি পোলা না হইলে ঘরের বাতিটা জালাইবার কেউ থাকে না আমরা মনে করি ছেলে না হইলে হয় না প্রিয় ভাইরা আমার আপনার আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যার প্রথম সন্তান মহিলা হবে হবে মেয়ে এই পরিবারটা সৌভাগ্যবান যখন সফর থেকে বাড়িতে আসতেন কোথাও থেকে আসতেন প্রথম কার সাথে দেখা করতেন প্রথম ওনার কন্যা আদরের কন্যা মা ফাতেমার সাথে দেখা করতেন আর রসুলের করিম সজদাম বাজার থেকে যখন মিঠাই আনতেন মিঠাই চেনেন না আমরা বাজার থেকে প্রত্যেক বাবাই কি করে হবিগঞ্জে গেলে ঢাকায় গেলে চিটাগাঙ্গে গেলে তার সন্তানদের কথা মনে হয় বড়ই আনি আমরা যখন যেটা লিচু আনি আম আনি রসুল করিম সাল্লাম চিরদিনের অভ্যাস ছিল ওই মিঠাই মশাটা ওনার মেয়েদের হাতে তুলে দিতেন বলেন সুভার প্রিয় ভাইয়ের আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যার তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে লেখা পড়া শেখাইয়া পাত্রে পাত্রস্থ করেছে বলেন আমি আর ওই বাবা যে তিন সন্তানের তিনটা কন্যা সন্তানের বাবা আমি আর সে আমতের মাঠে বেহেস্তের মধ্যে ওইভাবে থাকবো ওইভাবে রসলে করিম আর ওই তিন সন্তানের বাবা প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রসুলের করিম যখন এই পৃথিবীতে আসেন তখন নারীরা চরম অবহেলিত ছিল আর বর্তমানে নারীরা অবহেলিত না সম্মানিত না কেমনে অবহেলিত সেই কাফেরদের যে মন মানে শুবদ ছিল ইদা বুশির আহদুহুম বিল উংসা বল্লভ জহুহুম সুবদ্দা ওহুয়া কজিম বলেন যে কাফেরদের যুগে কোন বাবা যদি বাড়ি থেকে বাইরে ছিল তাকে সংবাদ দেওয়া হয় যে রে মেয়ে অমুক মিয়া আরে তোমার তো একটা মেয়ে হয়েছে সঙ্গে সঙ্গে তার মুখ কালো হয়ে যেত মিন্সু এমা বুষি রবিহী কি বাজে নিউজ দিলাম কেমন মেয়ে হয়েছে এথা ও র সে গাঠা গান্তো মানুষের সঙ্গে মুখ দেখাতো না বহু কাশি সে নাগান্বিত হয়ে যেত প্রধান্বিত হয়ে যেত যে আমার মেয়ে হয়েছে আজকাল এই 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 ধারণা আমাদের মধ্যে আসছে কিনা ভাই অনেক পরিবার আছে মা মেয়ে সন্তান জন্ম দেয় বলে তালাক দিয়ে দিয়েছে আর ইংল্যান্ড ইন্ডিয়াতে বাংলাদেশের যেমন তেমন ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মেয়েকে ভ্রূণ হত্যা করা হচ্ছে যখন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে মেয়ে তখন এটা করে ফেলে বাংলাদেশে আমরা দেখি যে যদি ওঠা বারবার মেয়ে হয় তাহলে ওই মেয়েকে অপদস্থ করা হয় আর হুজুরের কাছে দোয়া চায় হুজুর আমার ছেলের লাগে একটা বংশের বাড়তি আমি বলে রে ভাই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা নবীর বংশ আসেনি আছে নবীর তো একজন ছিল দুনিয়াতে থাকেন নাই তো নবীর বংশ কে রাখছে কে রাখছে কে রাখছে নবীর তো ছেলে ছিল না কি ছিল মেয়ে ছিল কয়জন মেয়ে ছিল চারজন ফাতেমা উম্মে কুলসুম রুকাইয়া জয়নব তাদের বংশধররাই আজকে সৈয়দ বংশ সৈয়দা আসাদ আল মাদানি সৈয়দা আসাদ আল মাদানি আমরা এখনো আমার মনে আছে আমরা সিলেটে যাইতাম আর গাড়ির ভিতরে স্লোগান দিতাম বিশ্ব মুসলিমের নয়ন মনি সৈয়দ আসাদ আল মাদানী কি মাদানি আসেনি এক আসবেন তো প্রিয় ভাইয়ের আমার বংশর বাতি মেয়েরা না ফারে খুব রাগান্বিত হয়ে যেত হাজর দাহিয়াত রবিজির প্রিয় সাহাবি ছিলেন দাহিয়াত কালবি উনি এত সুন্দর ছিলেন যে উনি রাস্তাঘাটে হাঁটতে হলে মুখ ঘুরে হাঁটতে হতো মুখ ঘুরে কেন দেখলে মানুষ ভিড় করত এত সুন্দর দাহিয়াতুল কে নবীজি বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাইতেন এত শিক্ষিত ছিলেন ভদ্র ছিলেন ওই দাহিয়াতুল দাহিয় একদিন ইসলাম গ্রহণ করার পরই নবীজির দরবারে এসে কান্নায় ভেঙ্গে পড়ছেন আর এসে বলতেছে নগ নবীজি আমি এমন একটা পাপ করেছি আমার মনে হয় আমার আল্লাহ সকল গুণা মাফ করতে পারে তবু আমাকে মাফ করবে না নবীজি ঢুকরে ঢুকরে কানতেছেন ও নবীজি বলতেছেন ঘটনাটা কি দাহিয়া খুলে বলো আমাকে দাহিয়াতুল কালবি বলতেছেন অগনবীজি আমার আমার স্ত্রীকে আমি সন্তান সম্ভবা রেখে বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আপনারা জানেন যে আগের সৌদি আরবের বড় বড় ব্যবসায়ীরা তারা সিরিয়াতে ব্যবসার জন্য যাইতেন এক টানা দুই বছর তিন বছর ব্যবসা করে পুঞ্জি নিয়ে বাড়িতে ফিরতেন দাহিয়াতুল কলমি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছেন তো উনি ওনার স্ত্রীকে যাবার সময় গুরুত্বপূর্ণ একটা নসিহত করে যাচ্ছেন কি বলেন আমরা নসিহত করি না আচ্ছা আমরা যারা লন্ডনে যাই আমরা যারা সৌদি আরবে যাই বাড়ি থেকে যখন যাই তো আমাদের ওয়াইফকে নিরিবিলি নিয়ে আমাদের অনেক মনের কথা বলে যায় দেখো আমার বাচ্চাদেরকে এভাবে এটা করো এইভাবে এটা হয় এটা যেন হয় এটা যেন না করে এরকম কিছু কথা আমরা বলে যাই দাহিয়াতুল কলবি ওনার স্ত্রীকে বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ তোমার পেটে যে বাচ্চা আসতেছে আগে তো আলট্রাসোনোগ্রাফি ছিল না ছেলে কি মেয়েটা বোঝা যেত না তো বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী যদি তোমার পেটে যদি মেয়ে বাচ্চা হয় সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবা নাওজবুল্লাহ বলে আর যদি ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবা এই কথা বলে দাহিয়াতুল কলবি ব্যবসায় চলে গেছে। দাহিয়াতুল কলবি যাওয়ার পরে দাহিয়াতুল কলবি বললাম না যে এত সুন্দর মানুষ ছিলেন তোনার স্ত্রীও সুন্দর উনিও সুন্দর ওনার ঘরে আল্লাহ তাআলা একটা ফুটফুটে चादर মতো সুন্দরী এক মেয়ে দান করেছে এই মেয়েকে দেখে দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তালহার স্ত্রী স্বামীর দেওয়া অনুরোধ ভুলে গেলেন বলেন কপালে যা আছে এই মেয়েকে আমি হত্যা করব না মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো হাঁটতে কথা বলতে শিখেছে ধূপ করে হাঁটে সারাটা ঘোর মাতিয়ে রাখে চাঁদের আলোর মতো সুন্দর স্ত্রী মনে করেন বাবা যদি এসে দেখে এত সুন্দর একটি চাঁদের মতো ফুটফুটে মেয়ে তাহলে হয়তো ওনার মন পাল্টে যেতে পারে দীর্ঘ বছর পরে দাহিয়াতুল কালবি চার বাড়িতে আসলে আসার পরে বলতেছেন যে ওই মেয়েটাকে বলা জড়াইয়া সে বলতেছেন যে তুই তার স্ত্রীকে বলতেছেন এটা কে উনি বললেন যে এটা আমাদের মেয়ে নয় উনি বলেন যে আগে ওদের মর্জিটা বুঝি এটা পাশের বাড়ির একটা মেয়ে সে আমাকে খুব ভালোবাসে আমরা থাকে মায়ের করে আবার এখানে থাকে একা একা মানুষ আমি তো ঠিক আছে দেখা গেল তিনিও ওই মেয়ের পাগল হয়ে গেছে মেয়েটা এত সুন্দর আর হাসে কথা বলে আসলে দেখেন আল্লাহ তালা আমাদের যাদের ছেলে মেয়ে দিয়েছেন ছেলেটা মেয়েটা যখন কোলে ওঠে আব্বা বলে ডাকে সারাদিনের কষ্ট আর থাকে আহা আমরা ফজরের আগে কই হাল চাষ করি কিন্তু বাড়িতে যখন ক্লান্ত হয়ে আর ছেলে যখন বলে আব্বা মেয়ে যখন আব্বা সারা সারাদিনের ক্লান্তি ভুলে যায় আমরা তো স্ত্রী যখন বলতেছেন দেখতেছেন দাহিয়াতুল কলবি ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছেন একদিন তিনি তার স্বামীকে একটা বিশেষ মুহূর্তে আনন্দ ঘন মুহূর্তে বলতেছেন প্রিয় স্বামী আমার আপনাকে তো আমি আমি সঠিক কথা বলিনি এই মেয়েটি আমাদেরই মেয়ে আমি থাকে হত্যা করতে পারি নাই এত সুন্দর চেহারার একটি মেয়ে আমি তাকে কেমনে হত্যা করব দাহিয়াতুল কলভী সঙ্গে সঙ্গে বলেন যার দা সঙ্গে সঙ্গে আবার মাথায় কাফেরদের উন্মাদনা চলেন আমি ভিতরে ভিতরে রাগান্নিত হয়ে গেলাম যা আমি বলছিলাম তোমাকে মেয়ে হলে হত্যা করবে কেন হত্যা করলে না কিন্তু তিনি রাগকে সংবরণ করে বলে ঠিক আছে কিছুদিন পরেই দাহিয়াতুল কলভী বললেন যে কাজ করো আমি আজকে দাওয়াত খেতে যাব। আবার এক বন্ধুর বাসায় আবার মেয়েকে সাজিয়ে বুঝিয়ে দাও মা তো খুশি যাক বাঁচা গেল বাঁচা গেল আমার স্বামী আমার মেয়েকে মেনে নিয়েছে সাজিয়ে গুজিয়ে মেয়েটিকে দাহিয়াতুল কলবির স্ত্রী পাঠিয়ে দিলেন আ স্ত্রী যখন মেয়েটিকে নিয়ে তিনি যাচ্ছেন লোকালয় ছেড়ে জঙ্গলার দিকে যাচ্ছেন জঙ্গলের দিকে যাচ্ছেন মেয়ে বলে আব্বা ওই দিকে কোথায় যে নিয়ে যাচ্ছ আমাকে বাবা বলেন ওইদিকে একটা ফারে রাস্তা আছে shortcut রাস্তা আছে এই কথা বলে গভীর জঙ্গলে নিয়ে ঢুকছেন আর যে গর্ত খোঁড়া আরম্ভ করছেন ওনার লোকাল শাবল ছিল শাবল দিয়ে গর্ত করতেছেন হযরত দেহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি গর্ত খুঁড়ি আর আমার শরীর দিয়ে ধর ধর করে ঘাম পড়তেছে আর আমার মেয়ে তার ওড়না দিয়ে সেই ঘামটা মুছে দিচ্ছে আর সুলহ তারপরেও আমার ভিতরে মানবতা জাগ্রত হয় না আমার ভিতরে সেই পশুত্ব উন্মাদনা কাজ করতেছে অগন অভিজিৎ আমি গর্ত খুরা শেষ হয়ে গেলে আমার কলেজার টুকরা আবার এই চাঁদের মতো সুন্দর মেয়েটাকে গর্তের বেরোজের ধাক্কা মেরে ফেলে দিলাম আর একটা একটা করে বড় বড় মাটির চাকা তার উপরে ফেলতে আরম্ভ করলাম আর মেয়েটি কাঁদতেছিল ছিল বলতেছে বাবা আমাকে হত্যা করো না আমি তোমার বাড়িতে থাকবো না পৃথিবীর অন্য কোথাও আমাকে ছেড়ে দাও আর কোনো দিন তোমাকে আমি তোমার সামনে যাব না বাবা আমাকে মেরো না আমাকে মেরো না এইভাবে মেয়েটি আর্থনাথ করতেছিল আর এই অবস্থায় অবনবী যে আমি মাটি চাপা দিয়ে মেয়েটাকে শেষ মাটি চাপা দিয়ে আমি হাত পা ধুয়ে বাড়িতে ভালো মানুষের মতো চলে এসেছি এই ঘটনার পর থেকে যখনই রাত্রে আমি ঘুমাতে যাই আমার মনে শুধু সেই দৃশ্যটা ভাসে আমার মেয়েটা কাঁদতেছে আর বলতেছে যে বাবা আমাকে বেরো না বাবা আমাকে বেরো না প্রিয় ভাইয়া আমার মা নভুজি সান্ত্বনা দিয়ে বলতেছেন যে দাহিয়া এই ঘটনা তুমি করেছিলা তোমার মেয়েকে হত্যা করেছিলা এটা ইসলাম গ্রহণ করার আগে না পরে বলে ইয়ার শুধু ল ইসলাম গ্রহণ করার পর আগে আহি সলাম বললেন ইসলাম ইয়া মা খান কাব্লাহু ইসলাম গ্রহণ করার আগে যত গুনা করেছো আল্লাহ সেটা তোমাকে মাফ করে দিয়েছে তো প্রিয় ভাইয়ের আমার আপনাদের ক্ষেত যে বিষয়টা আমি বলতে চাই আজকে আমাদের সমাজেও কোন কোন মানুষ এরকম আছে মেয়ে হলে খুশি হয় না ছেলে হলে খুশি হয় ছেলেটা ভালো ছেলেটা আহ লেখাপড়া শিখাবো ফোরের বাড়ির ফরের বাড়িতে চলে যাবে যদি আবার কিলাম প্রিয় ভাইর আমার ইসলাম আমি আগেই বলেছি ইসলাম বলেছে যে পরিবারে মেয়ে সন্তান জন্ম হয় এই পরিবারটাই গোটা পরিবারটাই সৌভাগ্যবান প্রিয় ভাইর আমার পরবর্তী স্টেজ এত ছিল সে কন্যা এতদিন ছিল বাবার ঘরে পরবর্তীকালে সে যখন তার স্বামীর করে গেল তখন ইসলাম তাকে কি মর্যাদা দেয় অনেক মানুষ মনে করে যে স্ত্রী আমার হুকুমের গোলাম হুকুমের গোলাম আমি আগে খাব আমি বড় মাছটা মাছের মাথাটা আমি খাবো আর আমার স্ত্রী সে ঝুল খাবে সবাইকে খাওয়ানোর পরে খাবে এটা আমরা মনে করি বিষয় হয়ে গেছে তো প্রিয় আমার বলে আমি সংক্ষেপে বলি আসলে এগুলা বিষয়গুলো এত বিস্তারিত বলা দরকার যে অনেক সময় দরকার যেহেতু আমার সময় কম আমি সংক্ষেপে একটা কোরআনের আয়াত আমি বলি মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে অত্যন্ত স্পষ্ট করে একখানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম তোমরা তাদের পোশাক আর তারা তোমার পোশাক একটু কোনor চোর নাই বেশি নাই এটা বলা হয় নাই যে তোমার তোমার দাসী মে পোশাক আমি আমার স্ত্রীর পোশাক পোশাকের সৌন্দর্য বাড়ে কে ঠিক কিনা ভাই ঠিক ঠিক আমার পোশাক পরলে আমার স্ত্রীর পোশাক হয় আর স্ত্রীর পোশাক পরলে আমার পোশাক পরা হয় কথাটা লক্ষ্য করুন প্রিয় ভাইয়ের আমার অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযী মাসালুল্লাযী আলাইহি ولهن مثل الذي عليهن ولهن مثل বলেন যে একজন নারীর তার স্বামীর উপরে কতটুকু অধিকার আছে আপনি তার স্বামী আপনার ওয়াইফকে ভাত খাওয়াতে হবে কাপড় পরাতে হবে চিকিৎসা করাতে হবে নিরাপত্তা দিতে হবে ইজ্জত সম্মানের রক্ষা করতে হবে এগুলা কার দায়িত্ব ভাই স্বামীর দায়িত্ব এই দায়িত্বগুলো কি কোন দয়া নাকি আপনি আপনার দয়া দয়া নয় এটা আপনার ইসলাম নয় স্বামী স্ত্রী যদি তার বাবার বাড়ি যেতে যায় স্ত্রী তার বাবার বাড়িতে যেতে চায় তার বাবার বাড়ি পৌঁছাইয়া দেওয়া বাবা মাকে দেখাইয়া আনা সেটাও আপনার দায়িত্ব তো প্রিয় ভাইয়া আমার আমরা অনেকে মনে করি সকল অধিকার বুঝে আমার আমার ওয়াইফের কোনো অধিকার নাই কয়ে কথা বলিস না আমার কথার উপরে কথা বলবি না আরে ভাই রসুলে করিম সাল্লাল্লাহ একটা ঘটনা আমি বলি আপনাদেরকে রসুলে করিম সজ্জাম হাজরত আয়েশা সিদ্দিক তার স্বামী স্ত্রী সম্পর্ক ছিল ছিল কিনা তারা রসুলের পারিবারিক জীবনের একটা আ কি বলবো আমি এটা সোনালী মুহূর্ত আপনাদেরকে উপহার দিতে চাই সোনালী মুহূর্ত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন একদিন নবীজি আমাকে বলতেছেন ও আয়েশা আমার সাথে তুমি কি দৌড় প্রতিযোগিতা করবে কথাটা লক্ষ্য করুন ভাই বলতেছেন আমার সাথে দৌড় দৌড় দিবা আচ্ছা কেমন সম্পর্ক হলে স্বামী তার স্ত্রীকে বলতে পারে ও স্ত্রী চলো আজকে আমরা কুতুব মাঠে তুমি আর আমি দৌড়াবো কি আগে যায় দেখবো এটা চমৎকার সম্পর্ক থাকলে নাকি দাসীবাদের সম্পর্ক থাকলে কোনটা চমৎকার একটা সম্পর্ক থাকলে আয়সা সিদ্দিকা রাজি তাআলা তালা বলেন আমরা দৌড় শুরু করলাম আমি দৌড়ের মধ্যে ফাস্ট হয়ে গেলাম রসুল পিছনে পড়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না প্রিয় আমার আমি সংক্ষেপে সংক্ষেপে কথা বলবো কারণ আপনাদের অনেক বড় বড় বক্তা রয়েছেন তাদের বক্তৃতা শুনতে হবে তারা বিদেশ থেকে আসবেন আর আমি তো আপনাদের ঘরের ছেলে এখানে অনেককে দেখতে পাচ্ছি যা আমার যারা খুব নিকটে আত্মীয় তো প্রিয় ভাইয়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ বলেন কিছুদিন পরে বছর ছয়েক পাঁচেক দশেক পরে নবীজি বলতেছেন ও আয়েশা তুমি কি আবার আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবা আবার বলতেছেন কথা লক্ষ্য করেন ভাই নবীজি প্রথম দৌড়াইলেন হেরে গেলেন দ্বিতীয়বার বলতেছেন ও আয়েশা আবার তোমার সাথে দৌড় হবে দিবা দৌড় দিবা আমার সাথে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি এ তো আমার জন্য পরম সৌভাগ্য আপনার সান্নিধ্য হবার জন্যে পরম পাওয়া আজলত আয়েশা সিদ্দিকা না অত্যন্ত কি বলেন বাগ্মি অত্যন্ত সাহিত্যিক মানের ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন তিনি ছিলেন তিনি আয়েশা সিদ্দিকা বলতেছেন লেনা শামসুন ওয়ালিল আফাক শামসুন শামসুনা আফজালু মিন সামাঈ সুবহানাল্লাহ আশা বলেন পৃথিবীর মানুষের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে তবে পৃথিবীর মানুষের সূর্য আর আমার সূর্যের মধ্যে বেশ কম হলো পৃথিবীর মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আর আবার সূর্য উদয় হয় এশার নামাজের পরে কেমন সম্পর্ক ভাই আয়সা বলে আমার সূর্য আয়সা বলেন রসুল যখন দ্বিতীয়বার আমাকে বললেন ও আয়সা দৌড়াবে আমার সাথে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এইবার আমি একটু মোটা সোটা হয়ে গেছি আসলে বিয়ে পড়ে অনেক মা বোনের যখন সময় যায় মোটা সোটা হয়ে যায় তো আয়সা বলেন আমি মোটা সোটা হয়ে গেছি আমার আগে রসুল করিম ইসলাম দৌড়ে চলে গেছেন রবি ফার্স্ট হয়ে গেলে ফার্স্ট হয়ে নবীজি ফার্স্ট হয়ে কি বলতেছেন ও আয়সা মনে আছে মনে আছে ওই পাঁচ বছর আগের কথা মনে আছে তুমি না আমাকে হারাই দিয়েছিলা আজকে তোমাকে হারাইলে মধুর প্রতিশোধ হয়ে গেল হজমত আয়েশা সৃষ্টি তারি আল্লাহু তার বলেন আমি যখন গ্লাসে পানি খেতাম নবীজি আমার ঠোঁটটা গ্লাসের যে কোনায় লাগতো নবীজি ওই কোনায় নিজ পানি খাইতেন প্রিয় ভাইরা আমার হজমত আয়েশা বলেন নবীজির ঘর বাহির থেকে এসে আমাকে রুটি 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 তৈরিতে সাহায্য করতেন বলেন সুবহানাল্লাহ ঘর ঝাড়ু দিতেন ও ভাই আর আমরা মনে করি যা আমি সব ও আমার জন্য বড়ুগের রাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন থেকে আমরা যতটুকু বুঝলাম প্রিয় ভাই আমার ইসলাম মনে করে স্বামী স্ত্রী পরস্পর বন্ধু সুলভ আচরণ হবে তবে একটা বিষয়ে সকল মা জেনে রাখা উচিত যত বন্ধু আপনার হন না কেন স্বামী কিন্তু আপনার বলে যে সিদ্ধান্তের মালিক হলো স্বামী কথা ঠিক আছে আমরা আমার স্ত্রীর সাথে পরামর্শ করব। যে কোনো বিষয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করব যে এটা করা সুন্নত কিন্তু আচ্ছা দেখেন যে যে কোনো কাজ করতে পরামর্শ করা সুন্নত যারা গিয়েছেন আপনারা জানেন যে পরামর্শ করে পরিবারের কাজ করাটাও সুন্নত আমি আমার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিব কিন্তু সিদ্ধান্ত নেবার মালিককে পুরুষ পুরুষ ঘরের কাম কাজ সাংসারিক কাজে সিদ্ধান্তের মালিক কে পুরুষ এটা বলে রাখতে হবে কারণ দুনোজন যদি মুরুব্বী সাজা যায় তাহলে কি হয় তাহলে ওই যে আপনারা বলেন যে কি ঠেলা ঠেলির ঘর খোদায় রক্ষা কর বলে না যে উভয় যদি মুরুব্বি হয়ে যায় আমরা পাশ্চাত্যে দেখি ইউরোপে দেখি নারীরা তার স্বামীকে কাপড়ের মতো ছুড়ে ফেলে যাক আমি সেদিকে যাচ্ছি না আমরা দেখলাম স্ত্রীর মর্যাদা ইসলামকে দিয়েছে প্রিয় ভাই আমার রসুল করিম সে ইসলাম ইন্তকালের আগ মুহূর্তে কি কথা বলেছেন রে ভাই কি কথা বলেছেন আসসালাম আসসালাম তারপরে বলতেছেন মা মালিকাত তোমাদের অধীনস্থ কাজের মেয়ে তোমার স্ত্রী তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবা তো প্রিয় ভাইরা আমার ইসলাম এই আমাদের স্ত্রী স্ত্রীগণকে আমার জন্য পোশাকের সাথে তুলনা করা হয়েছে তারা আমার বন্ধু তারা আমার কি বলবো লাইফ পার্টনার জীবন সঙ্গিনী কোরআন শরীফে আল্লাহ তালা বিয়ে কেন আল্লাহ তালা বিয়ে বিয়ে কেন হয় ভাই বিয়ে কেন হয় আমরা বিয়ে করি কেন এটা যে যেরকম সে সেরকম উত্তর দিবে একজন বলবে যে আমি বিয়ে করি এই জন্যে যে আমার যাতে চরিত্রের হেফাজত হয় আমি যাতে পরনারীর দিকে না যাই কথা আপনার ঠিক আছে আংশিক ঠিক আছে আর একজন বলবে যে আমার বংশের বাতিটা রাখার জন্য আমার ছেলে মেয়ে হবে আরে ভাই ছেলে মেয়ে না হলে তো বিয়ের কোনো মা ফায়দা নাই এটাও আংশিক ঠিক তবে ইসলাম কোরআন বিয়ের উদ্দেশ্য খুব সুন্দর করে বলেছে বলবো আমি বলবো আমি আপনাদের ছেলে আমাদের আপনাদের আত্মীয় আর সেই হিসাবে আমি আজকে খুব ভালো লাগতেছে যে আমি আপনাদেরকে কোরআনের কথা বলতে পারতেছি হাদিস শরীফ হয়েছে যে বংশের মধ্যে একজন আলিম হবে সে হাজার হাজার মানুষকে যারা সিলেক্টেড হয়ে গিয়েছিল জাহান তাদেরকে সে জান্নাতে নিয়ে যাবে তো আমি আশা করি আমি যেটুকু বরুণার থেকে জেনেছি আমি যেটুকু বলে যে আদা সাদা মোল্লা হয়েছি যদি কখনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেয় আমি আপনাদের জন্য বলবো যে আল্লাহ আমার যত পরিচিত আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তালা জান্নাতে দেওয়া দিন তো প্রিয় ভাইয়েরা আমার রসুল করিম সাল্লামকে আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন বিয়ের মূল উদ্দেশ্য কি আবার মা বোনদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য আমি বলি ইসলাম বলেছে তোমাদেরকে আমি বিয়ে সাদী এই জন্য দিয়েছি লিতাস কোন ইলাইহা লিতাস কোন ইলাইহা যেন আপনি বাড়ি থেকে বাহির থেকে আসার পরে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও মা ও বোনেরা আপনার স্বামী যখন বাড়ি থেকে বাইরে থেকে আসলো আপনি যদি বলেন যে হাজারটা অভিযোগ তুলে দিলেন এটা করছে তোমার ছেলে এটা করছে এটা করছে এটা করছে হ্যাঁ তুমি তুমি খানে নাই ফানে নাই আহা রে তাহলে তো আপনি বুঝছেন না গো মা এই লোকটাকে শান্তিতে ঘরে বসতে দিন হাত পাখা দিয়ে পাখা তাকে প্রথমে আপনি রিসিপশন করুন রিসিভ করেন ও মাও বলো আপনার সাজ সজ্জা আপনার যত ধরনের আছে আপনি এগুলা ব্যবহার করবেন কখন বাপের বারে যখন মার্কেটে যখন যাইবেন তখন ইসলাম এটা বলে না আপনি সৌন্দর্য প্রকাশের একমাত্র একমাত্র পথ থল স্বামীর সামনে যত পারেন সাজেন যত পারেন বলতেছেন তোমরা সাজসজ্জা করে এটা অপর পুরুষকে দেখাইবা না সাজসজ্জা দেখাইবার একমাত্র স্থান হলো কোথায় স্বামী স্বামীকে দেখাইবা তো প্রিয় ভাইরা আমার ইসলাম বলে আমরা স্ত্রীকে দিয়েছি কেন স্ত্রী যেন তোমার প্রজননের প্রশান্তি আসে হযরতে আদম আলাইহিনবিয়নে আলাইহিসসালাতু ওয়াস সালাম এ হযরতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন কাফেরদের হাতে পিটা খায়তেন আর রাত্রে যখন বাসায় ফিরতেন তখন আপনারা জানেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পঁচিশ বছর থেকে বায়ান্ন বছর পর্যন্ত কথা লক্ষ্য করবেন পঁচিশ বছর থেকে বায়ান্ন বছর পর্যন্ত রসুলের ওয়াইফ কয়জন ছিলেন একজন সে কে খাদি যা রসুল করিম সালাম বলেন যখন আমি সারা দিন যখন বাইরে কাটাতাম মানুষ আমাকে মারত গালে দিত ঘরে যখন ফিরতাম রাত্রি বারোটা হয়ে যেত একটা হয়ে যেত খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় আমি জিজ্ঞেস করি ও খাদিজা তোমার কি ঘুম আসে না তুমি ঘুমাও না কেন নবীজি বলতেছেন ইয়া রেসুল খাদিজা বলেন ইয়া রেসূল ইয়া আপনাকে বিদায় করার পর মনে এরকম একটা ধারণা হয় যে আমার নবী মানুষের গালাগাল খেয়ে ঘরে ফিরবেন কেউ থাপ মারছে কেউ কেউ তো কিল মারছে কেউ আবার রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এগুলো ঘটনা মনে নেই আপনাদের তো নবীজি আসে আমাকে ডাকাটাকি করতে যদি আবার সময় লাগে নবীজি কষ্ট পাবেন ইহার সোল আল্লাহি যা আমি দরজার মধ্যে হেলাম দিয়ে বসে থাকি কখন আমার মায়ার নবী আসবেন আর আমাকে এসে ডাক দেবেন প্রিয় ভাইরা আমার আমার মা বোনদেরকে বলছে ইসলাম বলে যদি কোনো সন্তান নাও হয় আচ্ছা সন্তান হওয়া না হওয়া এগুলা কার হাতে আর আমরা যারা মূর্খ আমরা সন্তান চাই গিয়ে মাজারে কে দেয় ভাই সন্তান কে দেয় আমি নিজে দেখেছি আমি সিলেটে লেখাপড়া করেছি শাহজালালের মাজারে গিয়ে ফেট লাগাইছে এরকম ভাবে মহিলা ফেট উদাম করে আর ফেট লাগাইছে কোথায় শাহজালালের যে মাজারের যে রেলিং আছে রেলিং এর মধ্যে ফেটটা ঘষাইতেছে আর বলতেছে বাবা আমার একটা ছেলে দে বাবা আমার একটা ছেলে দে নাউজুবিল্লাহ বলবেন না ছেলে দেবার মালিক কে মেয়ে দেবার মালিক কে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে দান করি আর যাকে ইচ্ছা মেয়ে দান করি তাহলে মেয়েটা দেখ এটাই ভাই ও ব্যাকল জামাই তুমি মেয়ে হইলে গুসা করো কেনে গুসাটা যে করতেছো এটা কাফের দের অভ্যাস এটা ইসলামের অভ্যাস নবীজির অভ্যাস না এটা কাফের দের অভ্যাস আল্লাহ তালা আমাদেরকে এই অভ্যাসটা ছাড়ার তৌফিক দান করুন সবাই বলে না প্রিয় ভাইয়ের আমার আমি বলছিলাম একটা মেয়ে পরবর্তীতে সে মা হয়ে যায় তো মা হলে ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ভাষায় চোদ্দশো বছর আগে আজকে অবাক লাগে রে ভাই বাবা ছেলে ছেলে সচিব মায়ের স্থান তার বাসায় নাই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে বুড়াদের জন্যে একটা থাকবার জায়গা সরকার বাড়াইছে সেখানে আপনি সে দিয়ে এসেছে তার তার বাবাকে তার মাকে বোঝা মনে হয় রসুল করিম সস্তম বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত খুব লক্ষ্য করে শুনেন যুবক ভাইরা আল্লাহ বলতেছে রসুল বলতেছেন আমার জান্নাত কোথায় রে ভাই মায়ের পায়ের নিচে কোথায় রে ভাই এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মা বাবার মধ্যে কাকে বেশি সম্মান করব। কাকে বেশি সেবা যত্ন করব। রসুল বলতেছেন অম্মকা তোমার মা ওই সাহাবি বলতেছেন ইয়া রসুল তারপর কে বলে তোমার মা কয়বার হইল তারপর বলতেছেন অগ নবীজি তারপর কে নবীজি বলতেছেন তোমার মা কয়বার হয়েছে চতুর্থবার ওই সাহাবি বলতেছে অগ নবীজি তারপর কে বলেন তোমার বাবা মার কথাটা কয়বার বলছেন আহারে কারণও আছে রে ভাই মায়ের তিনটা কষ্ট আমাদের আসে একটা হলো পেটে যে রাখছে এটা কোনো বাবা ভারব আরেকটা একটা হইলো প্রসবের সময় যে কষ্ট আহারে কয়টা গেল আর একটা হলো দুধ পান করার আমি শীতের রাত্রিতে আমার মায়ের পাশে ঘুমাইছিলাম আমি আমার ডান পাশে পেশাব করে দিয়েছি আমার মা আমাকে বাম পাশে নিয়ে এসেছে আমি বাম পাশেও পেশাব করে দিয়েছি বিছনা নাই খেতা শুকায়া গেছে শেষ হয়ে গেছে আমি আমার মা আমাকে বুকে তুলে নিয়েছে আমি বুকটা তো পেশাব করে দিয়েছি করে দিয়েছি কি না মনে নাই এখন এগুলো মনে নাই এগুলো মনে থাকে না আহারে এক ছেলে রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে তার হাতে তার বাবার হাতে ধরা ছেলে বলতেছে যে আব্বা এটা কি একটা কাককে দেখিয়ে বলতেছে এটা কি আব্বা তো বাবা বলতেছে এটা কাউয়া ছেলে আবার বলতেছে যে আব্বা এটা কি আবার বাবা বলতেছে কাউয়া রে হুত কাউয়া এরকম ভাবে দশ বার ছেলে যদি প্রশ্ন করে দশ বার ছেলেটা বাবা তার ছেলেকে আব্বা বলে যখন ডাকে বাবা উৎফুল্ল হয়ে আবার জবাব দেয় ওই ছেলে বড় হয়েছে আর বাবা বাবা হয়ে গেছে কানে শুনে না চোখেও কম দেখে তো বাবা জিজ্ঞেস করতেছে তিন যে টোমাটা আছে আমাদের ক্ষেতের যে ফসলের যে জমিটা আছে সেই জমিতে পানি লাগাইছিলা ছেলে বলতেছে আব্বা লাগাইছি বাবা কথা আগে বললাম কানে শুনে না কি বুড়ো হইলে কানে কম শুনে না বেশি শুনে কম শোনা স্বাভাবিক বাবা আবার জিজ্ঞেস করে জ্বালায় কোনো ঘরও থাকা যাবে না আহারি তো বাবার সেই কথা মনে পড়ে দশ বার বার সে কাওয়াজি গিয়েছিল আমি বলছিলাম কাওয়া আজকে দুই নম্বর বার সে আমাকে ধমক দিয়ে কথা বলেছে অথচ কোরআন শরীফ কি বলে ভাই হুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না ইসলাম শুধু এটুকু বলে নাই বলতেছে আল্লাহ তালা কোন প্রটোকলের কথা কোন প্রটোকল কারে কিভাবে করতে হবে বলতে হবে সালাম করতে হবে এগুলো কাউকে বলে নাই প্রেসিডেন্টকে করতে হবে ইসলাম প্রেসিডেন্টকে বিশ্বাসই করে না শুন অবাক বা বলে যে প্রিন্সিপাল হায়দা কেদা কয় প্রিন্সিপাল প্রেসিডেন্টকে সম্মান করার কথা ইসলামে নাই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম বলে যে আমাদের প্রেসিডেন্ট ইনি আমিরুল মুমিনিন এক লোক বসে যে তোমাদের প্রেসিডেন্ট কোথায় তো আমাদের একজন বলতেছে যে আমাদের কোন প্রেসিডেন্ট নাই প্রেসিডেন্ট তবে একজন আমরা আমিরুল মোমিন বলি মোমিনদের নেতা বলে উনি কোথায় ওই যে বাবলা গাছের নিচে ওই বালুর মধ্যে শুয়ে আছে হি ইজ আওয়ার প্রেসিডেন্ট তিনি আমাদের প্রেসিডেন্ট তো ইসলাম বলেছে আমাদের প্রেসিডেন্টের কোনো মান মর্যাদা নাই তবে একটা কথা বলেছে তোমার মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে এমনকি প্রেসিডেন্টের চেয়ে বেশি মর্যাদা দিতে হবে বলেন বলতেছে কি বলতেছে ভাই আল্লাহ বলতেছে যে তোমার মায়ের পায়ের নিচে তোমার বাবার পায়ের নিচে বিনয়ের পাখা বিসাইয়া দাও বিনয়ের পাখা বিছাইয়া দাও সুবহানাল্লাহ প্রিয় ভাইয়ের আমার তো আমি বলতেছিলাম যে মা কে ইসলাম এই সম্মান দিয়েছে প্রিয় আমার আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা অসুবিধা নেই আবার যদি বলেন এখন ছেড়ে দেবো তা মাসাল্লাহ আমাদের বরুণার সাহ রহমতুল্লাহ আলী উনার সুযোগ্য সন্তান আমারে তালতো ভাই সে উনি চলে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ হাফিজ মাওলানা ওলিউল রহমান সাহেব তো প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এম কে কিভাবে মর্যাদা দিতে হবে ওয়াসী সাহেবকে কি মর্যাদা দিতে হবে ডিসি সাহেবকে কি মর্যাদা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেন নাই

কামা র র প্রিয় আমার তো আমি বলতেছিলাম যে আমি আমার মা আমার বাবা আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি অতুস ইসলাম প্রটোকল কাকে কোন মর্যাদা দেওয়া হবে কারো বেলায় বলে নাই একমাত্র বলেছে মা বাবার কথা তো সম্মানিত ভাইয়ের আমার এই হলো আমার মা আমার বাবা আমি বলতেছিলাম প্রিয় ভাইয়ের আমার আমার মা আমাকে বুকে শুয়াইছে আমি বুকেও যখন পেশাব করে দিয়েছি তখন আমার মা এরকম মুখটা কালা করে বলছে ফুলাটায় আমার হগলটা বেজাই লাইছে একটা বলেছে কেউ কোন মা মা তখন মা পাগলিনি বলতেছে রে সর্বনাশ হয়ে গেছে সকল কাথা খেতা যেটা বলি আমরা সকল গরবের জিনিস তো শেষ হয়ে গেল আমার সোনার মালিকের তো নিমোনিয়া হয়ে যাবে মা উতলা হয়ে গেছে মা পাগল পাড়া হয়ে গেছে আবার সন্তানের নিমোনিয়া হয়ে গেছে তার ডানে পেশাব বামে পেশাব বুকের মধ্যে রয়েছে পেশাব আর মা থরো থরো করে কাঁপতেছে যে আমার সন্তানের যে নাকি কোনো অঘটন ঘটে যায় আজকে সেই মা সেই মার জাগা বাসায় হয় না বাড়িতে হয় না আই বলি রে ভাই ওরে ভাই তোর সমস্ত সম্পত্তি এক পাল্লায় আর মা বাবা আর এক পাল্লা ইসলাম কথা তোমাকে বলেছে তো প্রিয় ভাইরা আমার আমি আপনাদের ক্ষেত্রে যেটা বলতে চাই ইসলাম একজন নারীকে দেখেন অর্থনৈতিক ভাবে তার অধিকার দিয়েছে সে বাবার সম্পত্তিতে অধিকার পায় পায় কিনা স্বামীর সম্পত্তিতে পায় কিনা পায় আর স্বামীর কাছ থেকে আরেকটাও পায় সেটা কি মহর অ মুসলমান মোহরের ব্যাপারে সচেতন থাকবেন যারা মোহর লেখাইছেন আর মনে মনে মোহর দিবেন না ভাবতেছেন মোহর দেওয়া লাগবে না ভাবতেছেন আল্লাহর আদালতে আপনাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলেন যে যারা মোহর বাকি রেখেছেন আর মনে মনে আছে লাগবে না ছেলে মেয়েকে দেখতে যাবে যাবার সময় মুরব্বীরা দেখতে যাবে বিয়া ঠিক হবে ফাঞ্চিনি তো ছেলে বলে দিচ্ছে বাবা বা মুরুব্বিরে তার চাষা তারা যদি নগদ চায় তাইলে বুঝা শূন্যে বলবে আর যদি বাকি বলে যা মনে চাইলে আমার সাথে আমার এক প্রফেসর কাজ করতেন আমার আগের স্টেশনে সিলেটে আমি যে মাদ্রাসায় ছিলাম তো তিনি বাংলার প্রফেসর খুব ছোট্টাই পড়া বাবু তিনি বললেন আমি বিয়ের পরে আমার স্ত্রীর কাছে বললাম যে বিষয়টা আলোক করে দাও পৃথক থাকতে হবে বুদ্ধি 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 দেখে কয় স্ত্রী বলতেছে যে কেন বিষ্ণা আলাদা হবে কেন কয় দেখো আমার মা বাবা তোমার মোহর পাঁচ লাখ টাকা ধরেছে আমি পাঁচ লাখ কোথায় দেব এখন তুমি যদি মাফ করে দাও তাহলে এক বিস্তায় ঘুমাইতে পারি বুদ্ধি ওরে ভাই শুনেন মাসলা শুনেন এগুলা এই ওয়াজে আসতে হয় এই রকম দুরভিসন্ধি করে স্ত্রী বলবে যে তখন স্ত্রী বলবে আচ্ছা একটা মেয়ে বাড়ির বৌলা বাড়ি হবিগঞ্জ বাড়ি সুনামগঞ্জ বাড়ি সঙ্গে আসছে আত্মীয় স্বজন কেউ নাই এখন মেয়ে চিন্তা করে বাপরে বাপ আমার কেউ নাই এই লোকে তো আজকে রাত্রে আমার গলা টিপে মারতেও পারে বাইরে যদি সবাই জানা জানি হয় যে মাফ চাইছিল মাফ দিছে না তাইলে মানুষ বলবে যে বাপরে বাপ যে কিপটার ভরি লুই যাইছিল কিপটা দেখি বেটি মেয়ে লজ্জায় মেয়ে সরলতায় যাও মা হয়ে দিলাম আজও বুঝতাম তো কিতাবের মধ্যে লেখেন ওলামা একরামকে জিজ্ঞেস করবেন এই রকমের মাফ চাইলে মোহর মাফ হবে না মাফ হবে না এটা মেয়ের অধিকার আজকে পারেন না কালকে দেন দিতে হবে আরেকটা একটা কথা বলি আমি আমাদের দেশে একদল মূল্য সাবো আছেন যে বলে যে আদা সাদা মোল্লিস আপনারা আছে যারা ঠিক ঠিকমতে করে নাই হ্যাঁ বলে যে আদা খান না মোল্লিস আপনারা বলেন আদা খান না ডাক্তার যে আদা খান না ডাক্তারের কিন্তু বড় মুশকিল ডাক্তারের কাছে আপনি প্রেসক্রিপশন বানাইতেন কই না মুবীরের কাছে গেলে প্রেসক্রিপশন লাগে বলে কি করব কই এখানে ফার্মেসিতে কা লইলা হে বেটা এসে দিছে এমন ওষুধ দিছে একবার মেরে দিছে নেই মোল্লা খত্রায় iman আর নিম হাকিম খতরায় যান আদা খান সাহেবের কাছে গেলে আপনাকে বেইমান বানিয়ে ফেলবে তো একজন স্বামী মারা গেছে মেয়েটা কানতেছে আলো থালো চুলের মধ্যে চুলের জায়গার চুল নাই খোপার জায়গায় খোপা নাই মেয়েটা কানতেছে ছেলে মেয়েগুলোকে নিয়ে সাগরের মধ্যে ভেসে গেছে ওই সময় হুজুর গিয়ে কয় ওই যেটা যেটা যে মারা গেছে তোমার কাছে তো মোহর ছিল এখন মোহর যদি মাফ না করিয়া কিন্তু তোমার দেও আচ্ছা ওই অবস্থায় স্বাভাবিক অবস্থা মেয়ে ওই অবস্থা স্বাভাবিক অবস্থা কারোকে মাফ করতে হলে কাউকে কিছু দিতে হলে সুস্থ মাথায় সুস্থ বিবেকে থাকতে হবে মেয়েটা তো তখন স্বাভাবিক মাথায় ছিল না তো মেয়ে বলে যে মাফ হইতে লাইলাম যাও হইতে লাইলাম ওইটাও মাফ হবে না মহর যদি স্বামী মারা যায় মশলা শুনে রাখে কাজে আসবে ভাই মশলাটা শুনে রাখেন ছোট্ট বড় সবাইকে বলছি আজকে যে ছোট্ট শিশু সেও তো একদিন বাবা হয়ে যাবে সবাইকে বলছি মহর আপনাকে দিতেই হবে যদি আপনি মারা যান তাহলে প্রথম আবার হুজুর আছেন এখানে প্রথম কাফন দাপনের জন্য কিছু টাকা আলোক করতে হবে দুই নম্বর ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করার পর বাকি সম্পত্তি সবাই বন্টন করে নেবেন আর ওই যে মেয়ের মোহরটা রয়েছে ওই মোহরটা ঋণের কাতারে চলে আসবে ঋণ ঋণ হিসাবে দেওয়ার পরে স্ত্রী হিসাবে তার স্বামীর কাছ থেকে চার বাঘের এক পাইতে পারে আট বাঘের একবার এটা মাসলা ছেলে মেয়ে নিয়ে ভাই বোন কিভাবে আছে সেটার উপরে নির্ভর করবে বলে সে মেয়ে পাইবে এটা দিতে হবে তো প্রিয় ভাইয়ের আমার আমরা মেয়েদেরকে মোহর দেই না ঠকাই এটা দুষ ইসলামের না আমাদের আমাদের আমরা সল চাতুরি করি আমাদের আমাদের স্ত্রীদেরকে আমরা ঠকাই এটা এরকম হতে পারে আমি নেককার যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি যা আপনারা মোহর দশ হাজার দেবার ক্ষমতা থাকে দশ হাজার বলেন আমি এক বিয়ে পড়াইছি মোহর কত শুনলে আপনারা হাসি পাবে ছেলে বলতেছে আমি দুই হাজার দেবার দুই হাজারের উপরে দিতাম পারতাম না বাপে কো বাপে বলতেছে বাপের যারা আছে এরাও গরিব ওই

ওই বিয়ের মধ্যে আল্লাহ বরকত দান করে যে বিয়েতে খরচ কম বরকত কোথার থেকে আসে প্রিয় ভাইরা আমার তো আমি বলতেছিলাম যে বিয়েতে আমি যে বিয়া করাইলাম এখন দুই হাজার তো আমি বললাম যে আমার কথা আপনারা মানেন হাসা করে কর সত্যি করে বলেন আমাকে মানেন প্রিন্সিপাল সাহেব আমাদের কি বলে যে আমাদের পরিবারের একজন আলিম উনি যেটা বলবে আমরা মেনে নেব তাই বললাম তাহলে বিয়ে পড়া এই দুই হাজারের বিয়েতে আমি আমি এটা রায় দিয়ে দিলাম বিয়ের মোহর হবে দুই হাজার আলহামদুলিল্লাহ পাঁচ ছয় বছর পরে এই পরিবারের আমার যাওয়ার সুযোগ হয়েছিল চার পাঁচটা সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে হয়ে গেছে আমি বলে কি ভালো আছো তো আসি আলহামদুলিল্লাহ ভালো তো প্রিয় ভাইয়ের আমার আমরা মোহর দেই না এটা আমাদের দোষ নেককার যুবকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনার স্ত্রীদের মোহরানা দিয়ে দিবেন নগদ দেওয়ার চেষ্টা করবেন ভাই আর সঙ্গে সঙ্গে বলি যাও তো খাওয়া অনে ও গবা ওнга তো হুজুর ঠাক মারছে বাড়িতে বৈরাগী খাওয়া ইসলামের দৃষ্টিতে সঠিক নয় মে মে ঠেই নেছো আবার খাইতেও কেলে খাবার সুন্নত হলো ছেলে তার বাড়িতে নিয়ে খাওয়াবে এটা এখন হয়ে গেছে কি রসুল বলেন কোলা একটা গরু দিয়ে একটা বকরি দিয়ে একটা মুরগি এক সামান্য দিয়ে অলিমা করো অলিমা শুনলত আর আমরা এই জায়গায় বেদাত শুরু করেছি কতজন যাইবে ওই রাতে হাজার খানেক না হইলে তো হইবে না কয়টা লাইটেস লাইটেস গণ লাইটেস গনে ভিডিও তুলে লাইটেস লাইট ও বাবা এই এসে তোমাকে শান্তি দিবে শান্তি কোথার থেকে আসবে রে ভাই প্রিয় ভাই আমার তো আমি নেককার যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি পারেন এটা মোহরটা কেন মোহরটা হইল আপনার আপনি যখন মারা যাবেন তখন আপনার স্ত্রী যেন অকুল না না পড়ে পড়ে যাবে যাবে আমার আমার স্ত্রী সন্তানদেরকে সায়রে এই জন্য আল্লাহ রাবুল আলমিন মোহরের একটা গ্যারান্টি দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার আপনাদের কাছে আমি আরস করি আপনারা মোহর দিয়ে মেন নামে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেন পঞ্চাশ হাজার টাকা ইসলামী ব্যাংকে রাখতে পারেন ইসলামী ব্যাংকে রাখলে পরে আপনি দেখবেন যে বুড়ো হয়ে গেছেন এই টাকা অনেক হালাল টাকা আপনার হয়ে গেছে বা একটা জমি কিনে দিতে পারেন একটা জমি আমরা কিনে আমরা আমার ওয়াইফের নামে রেখে দিতে পারি প্রথম প্রথম ছেলে মেয়ে মেয়ে বলবে যে না দরকার নাই দরকার নাই কিন্তু মেয়েটা যখন গুছিয়ে বসবে মেয়ের হাতে যখন চাবি আসবে আর ওই সময় যদি গিয়ে আপনি বলেন যে তুমি এই মোহরটা মাফ করে দাও বলবে যে কেন মাফ দিদি তা আমি কইলাই দু লেখাই লাই দু তো প্রিয় ভাইয়ের আমার আপনাদের ক্ষেত আরজ আরো মোহর দেওয়া ফরজ এটা কখনো মাফ হবে না কাজে আমরা আমাদের স্ত্রীদের না দেব বাবার সম্পত্তিতে মেয়েরা অধিকার পায় সেটা আপনাকে দিতে হবে ইসলাম এটা বলেছে ছেলের ঘরে ছেলে মারা গেলে ছেলের সম্পত্তিতে মা সম্পত্তি পায় এটা তাকে দিতে হবে তো আমরা দেই না এখন দুষ চাপাইছে ইসলামের ঘরে বলতেছে ইসলাম নাকি দেয় না ইসলাম ডাবল দিয়েছে তিন ডাবল দিয়েছে তো আমি মা বন্ধুর ক্ষেত্রে বলতে চাই সম্মানিত মা বোনেরা ইসলাম আপনাকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে সেই সম্মান আপনাকে রক্ষা করতে হবে এই রক্ষা কিভাবে করবেন বলে আমার কথা শেষ করে দেব সমগ্র মায়ের জাতিকে সম্বোধন করে আল্লাহ করিম সাল্লু আলি সাল্লাম বলতেছেন ও মায়ের জাতি তোমরা চারটা কাজ করবা চারটা কাজ করলেই তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে তাই বলবো সেই চারটা কাজ খুব খুব সংক্ষেপে প্রিয় ভাইরা আমার আমাদের অনেক নেককার মায়েদের একটা বদভ্যাস নামাজ পড়তে দেরি করে অক্ত হয়ে গেছে বলবেন যে আচ্ছা এই কাজটা করে নেই এরকম করতে করতে দেখা গেল আসরের নামাজ মাগরিবের সময় চলে এসছে ভাই কাটা করে নেব ও মা আপনি এত টেনশন কিসের আপনাকে রোজে রোজগারের কোন ফিকির করতে হয় না আপনাকে কোন দায়িত্ব দেওয়া হয় নাই আপনি সময় মতো নামাজ টুকুন পরে নেবেন আজান হয়েছে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে আপনার কি যায় নামাজে আপনি চলে যান তো প্রিয় ভাইরা আমার মনসল খাম সাহায্য মা বোনেরা আদায় করে নেবে দুই নম্বর জান্নাতে যাওয়ার দুই নম্বর অপাত যে নারী তার স্বামীর অনুগত থাকে নারীকে কি করতে হবে স্বামীর আনুগত্য মেনে চলতে হবে রসুলে সাল্লাল্লাহ আলাই বলেন ও নারী জাতি তুমি সতী নারীকে বলে সতী নারী হল এরা ইজা নজর ইলাই হাসর তুহু ও ইজ গান হা বলে যে নারী যে নারীকে দেখলে মানুষ স্বামী আনন্দ পায় ও স্বামী যখন বাড়িতে থাকে না তখন স্বামীর সম্পত্তির হেফাজত করে আর যে নারী তার চরিত্রের হেফাজত করে প্রিয় ভাইয়েরা আমার আপনারা দেখবেন যে আমাদের দেশে লাল শালু পড়া ফকির আছে ফকির ফকির এই লাল শালু বলতেছে হিল সিন্নি দেও আমি কি করবো সাজলালের মাজারে একটা সিন্নি দেব আমারে ভাসাইয়া চাউল দাও ভদ্র মহিলা তার স্বামীর অনুমতি না নিয়ে পাঁচ কেজি চাউল দিয়ে দিয়েছে এটা কি ঠিক করেছে ঠিক করেছে আপনাকে কে অনুমতি দিল গো মা এই না ভালো কাজে যদি টাকাও দিতে হয় কার অনুমতি নিয়ে দিতে হবে স্বামীর অনুমতি দিয়ে দিতে হবে হ্যাঁ অনেক স্বামী এরকম বলে রেখেছেন যে ফকির ফকরা যদি কিছু চায় তুমি দিও এরকম পারমিশন যদি থাকে আপনি মাদ্রাসার জন্য আসছে দশ টাকা দিলেন একজন ফকির আসছে মিসকিন আসছে এটা দেওয়া হয়ে আছে ঠিক আছে এটা স্বামী অনুমতি দিয়েই রাখছে তো প্রিয় ভাইয়ের আমার আমার মা বোনদের অনেকের এটা অভ্যাস আছে যে আমরা স্বামীকে কথা স্বামীর অনুমতি ছাড়াই আমি বলে যে আমি এটা দিয়ে দিলাম চান্দা দিয়ে দিলাম এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু শুদ্ধ কি শুদ্ধ নয় এগুলো চিন্তা করতে হবে তো প্রিয় ভাইরা আমার আমি বলতেছিলাম যে নারী তার স্বামীকে মানতে হবে আজকাল বিভিন্ন এনজিও বিভিন্ন মতলববাজ সংস্থা তারা এসে আমাদের মা বোনদেরকে উস্কাইয়া দিচ্ছে তারা বলতেছে বদ্ধ করে থাকবো না স্বামীর কথা শুনবো না নারীর ক্ষমতায়ন দরকার কোন কোন ব্যাংক আছে নাম বলি না কোন কোন ব্যাংক আছে কোন কোন এনজিও আছে পুরুষকে ঋণ দেয় না দেয় কাকে মহিলাদেরকে এর অর্থ কি রে ভাই এর অর্থ মেয়েদেরকে বেপরদা করে রাস্তায় নিয়ে যাবে আর ম্যানেজার সাহেবের সাথে রাত্রে গুসুর গুসুর করতে নাকি কথা বলেন না আপনারা ম্যানেজার সাহেব কেশিয়ার সাহ ওনাদের সাথে পান খায় মহিলায় আর পাঁচশো টাকা লই যাইছে আর স্বামী বেচারা আহ ভাবতেছে যে আমার ওয়াইফ তো বিশাল অর্জন করে ফেলেছি ও ভাই আমার আপনাদেরকে আল্লাহর নামে আল্লাহর নামে শপথ করে বলতেছি আল্লাহর নামে শপথ করে বলতেছি যারা এই সমস্ত টাকা আনে এরা বিনা পয়সায় দেয় না সেবামূলক দেয় না সুদে দেয় সুদে কম না চড়া সুদে না কথা বলেন সুদে সুদে দেয় ব্যাংকে সুদ হবে টাকা আনলে লাখে আট হাজার আর এরা লাখে চল্লিশ হাজার হয়ে যায় এটা আমরা গ্রামের সরল প্রাণ মেয়েরা বুঝতে পারে না আমাদের আমাদের মরহম সাইফুর রহমান সাহেব এটা উনি কথা বলতে বলতে প্রতিবাদ করতে করতে মারা গেছেন তিনি বলেছেন বাংলাদেশে এনজিও যে চড়া সুদে আজকে আমাদের মা বোনদেরকে সুদ খাওয়া শিখাচ্ছে প্রিয় ভাইর আমার রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন সুদ যে সমাজে ঢুকবে এই সমাজে শান্তি আসতে পারে না এই সমাজের উন্নয়ন সম্ভব না আপনাদের হাতে পায়ে ধরে বলি মা বোনদেরকে ওই সমস্ত ফেরিওয়ালাদের কাছ থেকে সুদ নিয়ে ঋণ সুদ নিয়ে টাকা পয়সা আনবেন না ভাই এটা হারাম শুধু এটা না এনজিও কাছ থেকে যত ধরনের লগ্নি টগ্নি যা আছে এগুলোতে আমরা মেয়েদেরকে ব্যবহার করব কি বলে আমরা এখানে যারা আছে অন্তত আমরা আল্লাহর কাছে ওয়াদা করি যে আমাদের মেয়েদেরকে এসব করাবো না একটু হাত তুলে বলেন ভাই একটু হাত তুলে বলেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার আমরা আমাদের মা বোনদেরকে কখনো সুদের জন্য কোন ফেরিওয়ালাদের কাছে পাঠাবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকে মানুষকে ধুকা দিয়ে আমাদের মা বোনদেরকে রাস্তায় রাস্তায় বের করার এই ষড়যন্ত্রকে আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি বলছিলাম চারটা পয়েন্টে চারটা পয়েন্ট যদি হয়ে যায় কোন নারী হয়ে যায় সে অভ্যস্ত যদি বলে যে না আমার স্বামী আমি ওই এনজিওর থেকে ঋণ আনবো না আনবো না স্বামী না করেছেন ওই বাড়িতে যাব না আমি যাব না আমার স্বামী বলেছেন আমি কি বলে ডিসেন্টিনা ডিসেন্টিনা আছে না স্বামী বলেছেন ও আমার প্রাণের স্ত্রী এই সমস্ত জিনিস তুমি দেখবা না তোমার চক্ষুকে হেফাজত করো যেমনি স্বামী বলেছে বলছে যে ঠিক আছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমি ডিসেন্টিনা আমি বাজে চ্যানেলগুলো আর দেখবো না এরকম সতী নারী ঘর থেকেই ভালো আউলাদ হবে প্রিয় ভাইয়ের আমার আজকে আপনারা জানেন যে আব্দুল কাদের জেলানি তিনি তার মায়ের পেট থেকে আঠারো পাড়া কোরআন শরীফ হাফিজ হইয়া বাইর হইসেন তো উনার মায়ের টেলিভিশন দেখতেন ও মায়েরা তোমাদের কাছে আবেদন তোমার গর্বে যখন সন্তান আসবে তখন তোমার চক্ষু দুটিকে হেফাজত করতে হবে লব্বে বন্ধ চশমে বন্ধ গোষে বন্ধ লবে বন্ধো চশমে বন্ধো গোষে বন্ধ ওমaira তোমার ঠোঁট দুটোকে কন্ট্রোল করতে হবে এটা অভ্যাসটা আমাদের পুরুষদের মাঝেও আছে আমরা মানুষের গীবত গাইতে ভালোবাসি ঠিক না অমুকের ছেলে অমুকের সাথে কি করছে শুনছনি মিয়া তো এই অভ্যাসটা আমাদের মা বোনদের কোন কোন মা বোনদের মধ্যেও আছে এক ঘটনা বলি আপনাদেরকে ভালো লাগবে কিছু ভালো লাগবে দীর্ঘ সময় বসে আছি এক লোক একটা বাড়ি মেরে একটা গরু বাসুরকে হত্যা করে ফেলেছে এই যে বাড়ি মারার দৃশ্যটা দেখছে তার আপন বোন তো ভাই বলতেছে ও বোন দেখো তুমি ছাড়া কিন্তু এটা এটা কেউ দেখে নাই তুমি দয়া করে কাউকে বলো না যেন তো ওই মহিলা ঠিক আছে ভাই তুমি বলছো আমি এটা কাউকে বলবো না তো মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে যেন একজনকে পাইলো যে সলিম উদ্দিন ভাই আচ্ছা আচ্ছা শোনো বা আচ্ছা আমার ভাইয়ে যে বাড়ি বাড়িয়া গরুটা মেরে ফেললো আমার ভাই এখন আমি বলি এটা মানুষের সাথে কই আচ্ছা কস এটা কি একটা কথা হইল হ্যাঁ আমার ভাই বলতেছে আমি নাকি মানুষকে বলে ফেলবো আচ্ছা এটা হয় আচ্ছা এরকম দু চারজনের কাছে বলার পরে কথাটা কি আর গোপন থাকলো তো তো মাও বলে আপনাদের কেউ বলছি এই ঠোঁট রসুল করিম সস্তা বলেছেন আরে আমার নবী হায় রে আমার নবীর এক একটা কথা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়ে দামি নবীজি বলতেছেন দুইটা জাগার যদি তোমরা হেফাজত করতে পারো আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব একটা হইল দুইটা ঠোঁট আর একটা হইল সরম লজ্জাস্থান এই দুইটাকে যদি হেফাজত করতে পারো আজ নানুল জান্না আমরা জান্নাতে রসুল বলেন আমি তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টার জামিনদার হয়ে গেলাম তো প্রিয় ভাইয়া আমার আপনাদের কাছে আবেদন মা বোনদের কাছে আবেদন বাচ্চা যখন হয়ে পেটে আসে যুবক যারা স্বামী যারা তাদের কাছে আবেদন আপনার স্ত্রীকে হালাল খাওয়াবেন আর মা বোনদেরকে বলবো আপনার চক্ষু দুটোকে হেফাজত করবেন আর কান দুটোকে হেফাজত করবেন আর ঠোঁট দুটাকে হেফাজত করবেন অযথা কথা বলবেন না প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আবেদন হলো এই যে আমি বললাম যে স্বামী যে স্ত্রী তার স্বামীর কথা শুনে রাসুল বলেন দুই নম্বর বলছিলাম না দুই নম্বর হলো তার স্ত্রী তার স্বামীকে মানতে হবে তিন নম্বর তিন নম্বর হল অত্যন্ত চমৎকার একটি কথা রসুল বলেছেন সেটা হলো যে নারী তার চরিত্রের হেফাজত করে চরিত্রের হেফাজত করতে হবে ঠিক আছে আর চার নম্বর হলো যে নারী এক মাস রোজা রাখে চরিত্রের হেফাজতের বেলায় আমি সম্মানিত মা বোনদেরকে বলতে চাই চরিত্রের হেফাজত বলতে কি বুঝ চরিত্রের হেফাজত বলতে আমি বলতে চাই মা বোনদের কাছে একটা হল নিজের লজ্জাস্থানকে পরপুরুষের কাছে বিক্রি করে না দেওয়া আর দুই নম্বর হলো আপনার পোশাক আশাক আপনার চলায় ফেরায় বলায় এটা যেন প্রকাশ না হয় যা আপনি অন্য পুরুষকে আপনার দিকে আকৃষ্ট করতে চান অথবা আপনি অন্য পুরুষ দেখলে আকৃষ্ট হয়ে যান কথাটা বোঝা গেছে তো প্রিয় ভাইয়েরা আমার আজকাল আফসোসের সাথে বলতে হয় দেখেন আমি খুব বেছে বেছে জরুরি কিছু কথা বলতেছি আপনাদের কাছে আজকে খুব আফসোস লাগে আমার মা বৌদেরকে বিনয়ের সাথে আবার কথাটা গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করছি অনেক মা বোন আজকে পরেন কিনা কলেজে হাটে বাজারে যাচ্ছেন কিন্তু এই বোরখাটা তার সৌন্দর্য এটা ঢাকার বদলে প্রকাশ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন এরকম বোরকা পরেই বা কিলাম যে বোরকা বোরকা মানে আমি বলি যে বোরকার অর্থ এটা নয় যে একটা নির্দিষ্ট ডিজাইনে আমরা যেভাবে পাঞ্জাবি বানাই এইভাবে পাঞ্জাবির মতো একটা আমার এখান থেকে একটা ডাকন থাকতো ঠিক যেভাবে একটা চালু হয়েছে এখানে হাত থাকবে এটা বোরকার শাব্দিক অর্থ কি বোরকার শাব্দিক অর্থ বলে দেই বলে দেব মনে রাখবেন চাদর বোরকা কি চাদর আবরণ আবরণ যেটা আমার সৌন্দর্যকে ঢেকে রাখে আজকে মা বোনদের কাছে তাদের বিবেকের তাদের বিবেকের কাছে আর প্রশ্ন ও মা ও বোনেরা ও আমার মনে হয় দেখতে পাচ্ছি যে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আওলাদে বরুনি বরুনা শেখ হাজর শেখ এ বরু নবীর টুকরা এই আমি যখন বরুনাতে পড়ি তখন আজকের যিনি প্রধান আকর্ষণ তিনি সাব রহমতুল্লায়ের কোলে বলেন সুভাষ আর সাব রহমতুল্লাহের তখন কথা বলতে পারেন না তিনি কোথাও যেতে পারেন না তিনি অলিকে নিয়ে বসে থাকতেন ওনার নাম অলি আর সাব রহমতুল্লায়ের ডাকতেন ওনাকে জামাল বলে বড়লি আপনাদের যে আজকের যিনি প্রধান ওলি অতিথি উনার আর এক নাম জামাল জামাল অর্থ সুন্দর সে মানুষও সুন্দর সাহেব রহতুলা লে থাকে এভাবে কুলে বসে বসে থাকতেন আর আল্লাহ 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 আমরা একটু জিকির করে নিই লাহা এ লা এ লা এভাবে এইভাবে সাব রমতুলা আলী যাকে নিয়ে জিকির পড়তেন সেই আমি বলবো সেই বরুণার সাব রমতুলার কুলে যার ঠুকরা সর্বশেষ সন্তান সব ছোটো ছেলের প্রতি মা এটা বেশি থাকে না তো আজকে তিনি আপনাদের কাছে চলে এসেছে উনি মা চো মাছ ফিলে চলে আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেবো তো আমি বলতেছিলাম যে বুরকা ও মাও ও বলে না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম আপনার যে বোরকাটা আপনি শরীরের সাথে টাইট ফিট করে আমি ওই দিন এক মহিলাকে দেখে আমার লজ্জা হয়েছে ঘৃণা হয়েছে আমার মনে চাচ্ছিলো যে আমি ওনাকে গিয়ে বলি তুমি বলো এই বোরকা কেনে গায়ে দিলা। একদম গেঞ্জির মতো একদম গেঞ্জিকেও হার মানায় শরীরের প্রতিটি অঙ্গ ফুটে উঠেছে তার শরীরের পেশনটা কতটুকু পেটটা কতটুকু হাঁটুটা কিরকম সমস্ত কিছু বোঝা যাচ্ছে ও মা এরকম এটা তো বোরকা নয় এটাই হলো সেই কথা নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন রব্বাকা সিয়াতিন আরিয়াত ও আল্লাহু নবীজি বলেন ও আমার আখেরি যুগে এটা কি আপনারা আখেরি যুগ কি বলেন না না আপনাদের ভাষায় বলেন আপনারা বলেন না কলির যুগ কলির যুগাই ছিল যে মহিলাটা বুড়া হয়ে গেছে সেই মহিলা এমন ভাবে আচ্ছা বান্না চুন যে বোরকাটা মনে আছে আপনাদের বড় একটা বোরকার যে চোখটা বাড়ি থাকতো আর মহিলারা এভাবে যাইতেন তাও আমাদের মা বোনেরা রাত্রে যাইতেন রাত্রে দিনের বেলা আমি আমার মাকে কখনো দিনের বেলায় আমি যেতে দেখিনি সেজন্য আল্লাহ পাক হয়তো ওনার ঘরে আমাকে আমার মতো একজন ছোটখাটো আলেম জন্ম দিয়েছে আমার বোনেরা শেখের মহল্লা আমার বাড়ি তো এখানে আমি দেখতাম যে আমাদের যাওয়ার আমার ঠিকানা আমার মনে হচ্ছে নৌকা দিয়ে আমরা রাতের বেলায় যেতাম আর আমাদের রাতের বেলায় হাইতে যাইতে হইলো লেন্টন হাতে নিয়ে আমরা দলবদ্ধ আমাদের নানার বাড়িতে যেতাম এখন কি হয়ে গেল আজকাল মেয়েদের কাপড় নিজে কিনতে হয় স্বামী কিনে দিলে এটা ভালো লাগে না সে নিজে গিয়ে দাম দর করতেছে ও মা বোনেরা তোমার ইজ্জত এতে বাড়ছে না কমছে একটু একটু ফিকির করে দেখো প্রিয় ভাইরা আমার তো আমি বলতেছিলাম যে এই বুরকা এত টাইট ফিট আমার পাঞ্জাবিটা দেখেন কত লোজ কত লোজ কত লোজ কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি বর্তমান স্কুল কলেজের মা বোনেরা যে বোরকা পড়তেছে এত তাই আবার কি পেছন দিকে একটা ফিতা লাগানো তো আপনারা বলবেন যে আরে প্রিন্সিপাল সাহেব এগুলো কেন লক্ষ্য করেন না ভাই সমাজটাকে বাঁচাতে হবে নাকি বাঁচাতে হবে বলতে হবে একবার একটা এই যে আমাদের মহিলা কলেজ আছে না মহিলা কলেজ মহিলা কলেজের মিলাদ হবে কোনো আলিম যায় না মিলাদ পড়াইতে কয় মহিলারা বেফর দা এদেরকে ইসলামের কথা বললে নিজে তো জাহান নামে চলে যাইবো আমি বললাম আমি যাইব আমি এদের এদেরকে ইসলামের কথা বলতে হবে না এরা আমাদের মা বল না তো আমি বলেছি প্রায় দুই ঘন্টা কথা বলেছি আমার মনে হয় অনেক অনেক প্রিয় বোনেরা আমার তাদের কথা বুঝতে পেরেছে তো প্রিয় মা বোনদের কাছে আমার আবেদন বোরকা এটা এরকম হওয়া চাই আপনার হাতের গড়ন আপনার শরীরের গড়ন আপনার বুকের গড়ন আপনার যে আপনাদের পিছনের যে আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে সেগুলো যাতে ঢাকা পড়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন সৌদি আরবে অনেক মা ও বোনেরা কলেজে পড়ে তাদের চোখ দেখা 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 যায় 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 না 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 হাত পা আর বোরকাটা এত বড় শরীরের অবয়ব বোঝা যায় না বোরকা সেরকম হওয়া চাই শরীরের অবয়ব যাতে না বোঝা যায় আর যদি বোঝা যায় তাহলে বোঝা গেল আপনি বোরকা পড়তেছেন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্য ভাইকে দেখাইয়া আপনার দিকে আকৃষ্ট করার জন্য আবার অনেকে যে আবার হাতের মাঝে আমি জিজ্ঞেস করি ও মা এই মেহেন্দি কার জন্য দিলাম এই মেহেন্দি তো পরপুরুষকে দেখাইবার জন্য ছিল না আমি আমার বয়ানের আগেই বলেছিলাম যে ইসলাম বলেছে সৌন্দর্য আপনি করবেন স্নো পাউডার আপনার যে কি প্রসাদনী এগুলো স্বামী আপনাকে এনে দিবে এনে দেবে এর অর্থ নয় পরপুরুষকে দেখাবেন ইসলাম কি বলেছে ইসলাম বলেছে ওয়ালা ইউবদি না زینتহুন্না ইল্লা লিউুলতিহিন্না আপনার রূপ সৌন্দর্য আপনি প্রকাশ করবেন না বাহিরের মানুষকে দেখাবেন না স্কুলে কলেজে টিচারকে ছাত্রকে তাদেরকে দেখানোর জন্য নয় ইসলাম একটা পারমিশন দিয়েছে সেই পারমিশনটা হলো একমাত্র তোমার স্বামীর সামনে তুমি যা পারো সাজতে পারো যা পারো তো প্রিয় ভাইয়ের আমার আপনাদের ক্ষেত আমি একটা আরজ করতে চাই আপনার রূপ সৌন্দর্যের হেফাজতের ব্যাপারে ইসলাম কি বলেছে ইসলাম বলেছে স্বামী স্বামী বাড়িতে বাড়িতে নাই নাই স্বামীর এক বন্ধু সে জেনে অথবা না জেনে ওই সময়ে ওই মহিলার বাড়িতে গেছে এখন বলেন ওই ভদ্র মহিলা কিভাবে তাকে রিসিভ করবে কিভাবে রিসিভ করবে এটাও কোরআন বলে দিয়েছে বলেন সুভান আপনারা কি বলেন ইসলাম এই কোরআন এসেছে এই জন্য যে এটাকে পরে দুরু শরীফ পড়ে চুমা খাইবার জন্য এটা দিয়ে খতম করিয়া আমাদের ব্যস্ত যাইবার জন্য এই জন্য কোরআন এসেছে এগুলাও ঠিক আছে খতমে কোরআন করব দোয়া মাহফিল করব কোরআনকে চুমা খাইব এটা ঠিক আছে কিন্তু কোরআন আসলে কি কোরআন হলো ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ সুবহান কোরআন হলো জীবনের সব সমস্যার সমাধান এখন এই যে ভদ্রলোক বাড়িতে নাই আপনি গেলেন ভদ্র মহিলার কাছে কোরআন কি বলছে কোরান বলছে ফেলা বিল কুল বলেন যে স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে আপনি ওই বেগানা পুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবেন না বললে কি হবে আচ্ছা এটা কে বলতেছেন কে বলতেছে একটা মোবাইল যে সৃষ্টি করেছে মোবাইল কিভাবে ব্যবহার করলে ভালো থাকে কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে না সেটা বলে দেয় না তোমার আমার সৃষ্টিকর্তা কে কে আমাদেরকে বাড়াইছেন কে রে ভাই আমাদের ডিজাইন কে করেছে আচ্ছা আমরা একটা ঘর বানাই যখন ঘর বানাই ঘর বানাতে হলে ডিজাইন করি কি করি না আপনারা যে সনবাঁশের একটা ঘর বানান সেটার তো একটা ডিজাইন করেন এটা মিস্ত্রিকে বলবেন যে এদিকে দরজা হবে এদিকে জানালা হবে এই ওয়াটা রুম হবে অয়াটা আঠাৎ বাই চোদ্দো হাত এরকম বলি আমরা এটা কি বলে ডিজাইন এটাকে বলে প্ল্যান অল্স ভালো হওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বিনা ডিজাইনে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাআলা আর আল্লাহ সৃষ্টি করে আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি প্রিয় আমার আমি এটা বলতে চাই যে আল্লাহ সুভান আমাদের মা বোনদেরকে আমাদের যে কি বলবো আমরা যে ওনাদেরকে আল্লাহ তালা অত্যন্ত সম্মানিত করেছেন তো আপনাদের ক্ষেত্রে আমি যেটুকু আরজ করতে চাই সেটা হলো চারটা জিনিস মা বোনরা যদি করেন তো আমি বলছিলাম যে বাড়িতে স্বামী নাই তখন কি করতে হবে নরম বাসায় কথা বলা যাবে না এটা কে বলেছেন ভাই আল্লাহ তো আপনি বলেন যে আরে এগুলো তো মোল্লা কি মোল্লারা ফ্রি মাইন্ড না আমরা ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ড এ ফ্রি মাইন্ডে হয় কি জানেন কে বলে যে কুরআন শরীফের মাশাআল্লাহ তাআলা বলতেছেন আমি পড়তেছেনা যেহেতু আমি না বাদের অংশটা বলতে আল্লাহ তাআলা বলেন যদি তুমি নরম ভাষায় কথা বলো তাহলে ওই যে লোক এসেছে সে বলবে ওই মহিলা মনেই আমারে বালাফা সে আগবাইবে আর বলেন যে দুজন মানুষ একজন নারী আর একজন পুরুষ বেগানা পুরুষ যদি থাকে মাঝখানে আর একজন এসে শরীখ হয় সে কে সে মিস্টার শয়তান সে আস্তে আস্তে প্ররোচনা দেয় আচ্ছা স্বামী তো বাইরে একটু গফ করলে কিতা হইলো একটু ফান খাইলে ক্ষিতা হইলো সে চায় আমার সে আমার আমার স্বামী সৌদি আরবে এর সাথে যদি আমি একদিন সিনেমা দেখি কিতা হইলো একদিন বিস্তারকে লেগে কি তা হইলো দেখেন শয়তান কিন্তু আস্তে আস্তে বাড়াইতেছে পরবর্তীতে ছয় সন্তানের জননী ওই লম্পটের সাথে পালিয়ে গেছে এগুলা কি মিথ্যা বলেছি কে মিথ্যা বলেছে শুরু হইলো কতকে স্বামীর বর্তমানে কোরআনে নির্দেশ তুমি মানলা না কোরআন তোমাকে বলছিল স্বামী বাড়িতে নাই এ বলে কে আসছে রে কে আসছে এই এই ছেলে গিয়ে বল বল গিয়ে তোর বাবা বাড়িতে নাই বলে দরজাটা তার মুখের উপরে জামটা মেরে বন্ধ করে দিয়েছে তাহলে ওই লোক আবার যাবে বাপরে বাপ যে গরম মহিলা নেই বাপ বাপরে বাপ সালাম সালাম আর যদি আপনি তার সাথে নরম সুরে কথা বলেন তো সে বলবে মনে হয় সে আমাকে ভালো পায় তো প্রিয় ভাইরা আমার চারটা পয়েন্ট আপনাদের ক্ষেত্র মধ্যে বললাম এক নম্বর নারীরা যদি বেহেস্তে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো টু জন্না ইউ শুড অবে ফোর পয়েন্ট যেতে চাও জান্নাতে চারটা বিষয় তোমাকে মানতে হবে আমার মা ও বোনদের কাছে আপনাদের কাছে বলতেছি এটা এটা এই এই আপনাদের কন্যা আছে আসতেছে ভাই আসতেছে কি বলে পয়লা বৈশাখে আসতেছে তো আমরা আওয়াজ দিয়েছিলাম বানিয়া চন্দ্রে আওয়াজ দিয়েছিলাম আপনাদের হাতে পায়ে ধরে বলেছিলাম মা আপনি আপনার পয়লা বৈশাখের মেয়েকে অনুষ্ঠানে পাঠায়েন না বাড়িয়াচন্দ্র জনগণ এখনো আলিমকে ভালোবাসে আমাকে ইনো সাহেব ফোন করে বলে প্রিন্সিপাল সব ওকি আমি জি স্যার কয়ে আপনারা কি করলেন এখন যে যে অনুষ্ঠানগুলো বৈধ পিঠা মেলা করব আচ্ছা পিঠা মেলা এটা আমরা বলবো না যে এটা অবৈধ পিঠা মেলা মেয়েরা 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 পিঠা খাবে এটা করবে এটা তো কোনো ভালো কাজ পিঠা মেলার জন্য ওরা মেয়েরা আসতেছে না তাই বললাম তো আপনি কি চান আপনি কি চান আমি মাইকে বলবো আবার যে আগে বলছিলাম যে তোমরা পয়লা বৈশাখের অনুষ্ঠানে যাবা না এখন যাও একজন আলিম হয়ে এটা বলতে পারি না এটা বল আমি আমি বললাম যে আপনারা পয়লা বৈশাখের অনুষ্ঠান করেছেন আমাদের সাথে আপনাদের কথা হয়েছে ডিড হয়েছে আপনারা আপনারা প্রচারণা চালাবেন আমরা আমাদের প্রচারণা চালাবো আমরা চালিয়েছি জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে তো আপনাদের পায়ে ধরে হাতে পায়ে ধরে আবারও বলি পয়লা বৈশাখ আসতেছে পয়লা বৈশাখ আমার মেয়ের গালে লেখা কপালে লেখা পয়লা বৈশাখের পোশাক পরা যে পোশাকের মধ্যে বাদ্যযন্ত্রের ছবি আছে মুসলমান বাদ্যযন্ত্র তোমার অংশ 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 না অন্য কোন জাতির জাতির আমরা জানি গোদারা ঘুম থেকে ওই বাজনা বাজায় আর আমাদের ঘুম ভাঙ্গে কোন আজানে বাদ্যযন্ত্র আছে বলেন কুতুবখানিতে যদি আপনাদের ঘরে ঘরে বাজনা থাকে তাহলে আপনারা বাজদাতে করবেন আছে আপনাদের এখানে কোনো বাজনা আমাদের আমাদের দিনের শুরু হয় আজান দিয়ে বলেন কথা ঠিক কিনা আমাদের দিনের শেষ হয় আজান দিয়ে আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মসজিদ আছে বলবেন না সুহান প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোথাও না কোথাও আজাদ হচ্ছে আর সেই আজানের মধ্যে আল্লাহর শাহ আল্লাহ তালা বর্ণনা করেছেন আসদু আল্লাহ ইলাহা ইল্লম্হ ওয়াজ্জিনের ঘোষণা বা এটা একটু মামুলি ঘোষণা না

আল্লাহ ইজ সুপার পাওয়ার রাশিয়া বড় নয় আমেরিকা বড় নয় যুক্তরাজ্য বড় নয় বোমা বড় নয় বড় একমাত্র আমার আল্লাহ আর হুসেন খান সাহেব مسجد مرسی آخاہ مسجد مرسی آخاہے کہ نمازی نہ رہی یعنی وہ اوصاف حجازی نہ رہی رسم آزا رہ گئی ও রুহে বেলালি নারহি বলে যে এখন মুয়াজ্জিনের আজানের রুসুমটা শুধু আছে বেলালের সেই সুর নাই বেলালের সুর নাই আরে আপনারা মনে করেন যে বাংলা বাংলাদেশে সিলেটে যে ইসলামটা আইলো কেমনে ভাই হ্যাঁ শাহজালাল মজরদে বলে বলছিলেন যে আজান দাও আজানের পাওয়ার কিরে ভাই আজান বলেছিল আল্লাহ আকবর সাততলা বিল্ডিং থরথর করে ভেঙে পড়ে গেছে তো প্রিয় ভাইর আমার আসলে এই হলো ঘটনা তো আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমার আমি যে পয়েন্টগুলো বললাম যে আমার মা বোনেরা এই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য করি আর পহেলা বৈশাখ আসতেছে আমাদের মা বোনদেরকে যেন বেপর্দা ছেড়ে না দেই আমরা খুব লক্ষ্য করি যে নানি যাইতেছে বোরকা দিয়ে আচ্ছা নানের দিকে কেউ চাইব আমরা কাঁচা বলে কি বেল নাই কি বলে ওভার ডেট ডেট নাই উনি কিন্তু ওনার সংস্কার ধরে রেখেছেন উনি বোরকা পরে যাচ্ছেন আর ওনার সাথে ওনার নাতনি খট খট করে চলতেছে বোরকা নাই কিছু নাই এই আর কি নানি পরিহিত আমি ওই সমস্ত ওই সমস্ত যুবতী বোনদেরকে বলবো ও বোন আপনার রূপ সৌন্দর্য কিন্তু স্থায়ী থাকবে না একদিন চামড়াটা কুঁচকে যাবে একদিন চামড়াটা কুচকে যাবে আপনার ঘর থেকে এমন সন্তান পয়দা হবে যা আপনাকে ঘৃণা করবে যা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনি আপনার ইজ্জতের হেফাজত করুন আপনি যদি আপনার নিজের হেফাজত করুন এই ছেলে আপনাকে ইজ্জত করবে সম্মান করবে প্রিয় ভাইয়ের আমার আমি আর কথা বাড়াবো না চারটা পয়েন্ট বলছিলাম বলবো বলে ফেলেছি আল্লাহ তালা শুকুর আদায় করছি পাঁচ অক্তের নামাজ অক্তমতে যে সমস্ত মা বোনেরা পড়বে যে সমস্ত মা বোনেরা স্বামীর কথা মানবে যারা বলে স্বামীর কথা মানব না মনে রাখবেন আল্লাহর কসম খেয়ে বলতেছি যারা এই থিওরি দিচ্ছে এরা আপনার সংসার ভাঙার চেষ্টা করতেছে আজকে ইউরোপে কোন ঘর নাই ইউরোপে স্বামী স্ত্রী চল্লিশ বছরের পঞ্চাশ বছরের এরকম একটা পরিবার দেখাতে পারবেন না সেখানে তারা কাপড় যেভাবে স্বামী সেভাবে তো সেই সংস্কৃতি সেই ধায়াপনা আমদানির জন্য একদল মানুষ আমাদের মায়েদেরকে ইমান হারা করার জন্যে মায়ের জাতিকে নষ্ট করলে জাতিটাই শেষ নেপোলিয়ান বলেছিলেন আমাকে ভালো ভালো একটা জাতি যদি চাও ভালো কিছু মা দাও তার আমি সম্মানিত মা বোনদের কাছে পায়ে ধরে বলছি আপনাদের রূপ সৌন্দর্য রাস্তাঘাটে দেখাবার জন্য নয় এটা হেফাজত করে রাখুন হেফাজত করে রাখুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর দুই নম্বর কথা হলো পাশক্তের নামাজ যথা সময়ে পড়ে নেবেন স্কুলের ছাত্রী কলেজের ছাত্রী ইউনিভার্সিটির ছাত্রী সকল বন্ধুদেরকে বলছি যে যে অবস্থায় আছেন যেখানে থাকবেন নামাজ আদায় করে দিবেন নবী করিম সাল্লি সাল্লামের জীবনের শেষ কথাটা কি ছিল নবীজির শেষ কথাটাই ছিল সালাত নামাজ পড়বা নবীজির শেষ কথা সালা আজকে নবীর ভালোবাসায় অনেকে দেখা যায় এ ডিগবাজি খায় ভালোবাসতে বাসতে একবারে রাস্তাঘাট ফাটাইয়া ভালায়